আসসালামু আলাইকুম সবাইকে। জেসিআই ঢাকা ইস্টের পক্ষ থেকে আমি মারুফ লিয়াকত সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের করোনার এই সার্বিক অবস্থার প্রেক্ষিতে আজকের আমাদের এই অনলাইন অ্যাডভোকেসি ওয়ার্কশপের আয়োজন আমরা করেছি। আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত আছেন প্রফেসর ডক্টর আব্দুল হান্নান চৌধুরী, ভাইস চ্যান্সেলর প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, এবং আমাদের সাথে অলরেডি সংযুক্ত হয়েছেন নিজের বলার মতো গল্পের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার। আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে সোলাইমান সুখন এবং ডক্টর ফাতেমা জয়েন করবেন। তো যারা আমাদের এই আলোচনাটা দেখছেন তাদের উদ্দেশ্যে আমি জেসিআই এর ব্যাপারে একটু শর্ট ব্রিফ দিতে চাই। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল, আমরা সারা পৃথিবীতে কাজ করছি গত 100 বছরের বেশি সময় ধরে। বাংলাদেশে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের যাত্রা শুরু হয় 1999 সাল থেকে, এবং 2000 সাল থেকে জেসিআই ঢাকা ইস্টের পর্ব শুরু হয়। গত 20 বছর ধরে জেসিআই ঢাকা ইস্ট বাংলাদেশের যুব সমাজ এবং ইয়াং অ্যাক্টিভ সিটিজেন তৈরির জন্য লোকালি এবং ইন্টারন্যাশনালি আমরা কাজ করে যাচ্ছি। তো সেই ধারাবাহিকতা থেকেই আজকে আমাদের আলোচনার সূত্রপাত। অলরেডি আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে সোলাইমান সুখন জয়েন করেছেন, তো কিছুক্ষণের মধ্যে ডক্টর ফাতেমাও আমাদের সাথে জয়েন করে ফেলবেন। তো সুখন ভাই, মানে হোয়াই দিস ইজ ইয়েলো? এটা হচ্ছে হেলথের কালার, সুস্বাস্থ্যের কালার। সেই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি দরকার হেলথ। সো ইয়েলো ইজ দ্য সিম্বল অফ হেলথ। ইয়া, ইকবাল বাহার জয়েন করে ফেলেছেন। আমরা আশা করছি অতি শীঘ্রই আমাদের সাথে ডক্টর ফাতেমা জয়েন করে ফেলবেন। তো আজকে আমাদের আলোচনার যেই বিষয়ের উপরে আমরা আলোচনা করতে যাচ্ছি, দ্য সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট অফ কোভিড-19 ক্রাইসিস বাংলাদেশ পার্সপেক্টিভ থেকে। তো শুরুতেই আমরা ডক্টর হান্নান স্যারের কাছে চলে যেতে চাই। স্যার, আপনার আপনার এন্ড থেকে আমরা একটু জানতে চাই যে কোভিড-19 এর এই প্রেক্ষাপটে বাংলাদেশে কি ধরনের ক্রাইসিস আসতে পারে বা আমরা এভাবে কিভাবে পরিত্রাণ পেতে পারি। অলরেডি আমাদের সাথে ডক্টর ফাতেমা জয়েন করে ফেলেছেন। স্যার, আপনার কাছে যেতে চাই শুরুতে। ধন্যবাদ মারুফ লিয়াকত এবং জেসিআই পক্ষ থেকে আজকের এই সুন্দর আলোচনা অনুষ্ঠানে সুপন এবং ইকবাল বাহার ও ডক্টর ফাতেমা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবাই জানি যে কোভিড-19 একটা মানে বৈশ্বিক প্যান্ডেমিক, যেটা আজকে সারা বিশ্বে 7.5 বিলিয়ন পিপলকে অলমোস্ট ঘরে ঢুকে ফেলেছে। সে কারণে এই এটার ইম্প্যাক্ট বিশ্বের এখন উন্নত দেশগুলো যেভাবে অর্থনৈতিক এবং সামাজিক এবং সর্বোপরি যে স্বাস্থ্যগত যে সমস্যায় এখন তারা পাস করছে, নিঃসন্দেহে এটার অর্থনৈতিক একটা ইম্প্যাক্ট যে আসবে সারা বিশ্ব যেভাবে দেখছে এবং আমি মনে করি যে বাংলাদেশেও সেটার একটা মানে পরিবর্তন আমরা দেখব। প্রথমে আমি বলতে চাই যে আসলে আমি শুরুতে একটু সূচনাতেই বলতে চাই যে আমরা এই বিশ্বটাকে আসলে যেভাবে নিয়ে আসছিলাম, আমি নিজেও একজন বিজনেস ফ্যাকাল্টির অধ্যাপক, সবসময় আমরা ব্যবসা মুনাফা এইসবের কথা বলি, কিন্তু এর পাশাপাশি আমরা যে সবসময় সমাজ এবং সামাজিক ব্যবসা অথবা সমাজের প্রতি আমাদের যে দায়িত্ববোধ, আজকের পৃথিবীটা যে জায়গায় এসছে, আমরা মানুষ এই মানে হিউম্যান বিংস টোটালি ফরগেট করেছিল কিছু জিনিস, সেটা যেটার মধ্যে স্বাস্থ্যসেবা, যেটার মধ্যে আমাদের এনভায়রনমেন্ট, এইসব জিনিসগুলো আমাদের সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া উচিত ছিল। এবং এটা আমরা উন্নত বিশ্বের যে সমস্ত লিডারদেরকে আজকে দেখি, আমি মনে করি যে বৈশ্বিক পর্যায়ে সারা পৃথিবীতেই লিডার্সদের ফেলিয়রের কারণে আজকে বিশ্বের সেরকম একটা অবস্থায় আমরা চলে এসেছি যে আজকে এখন আমাদের আর কোনো কিছুই করার নাই এই ধরনের একটা প্যান্ডেমিকের চাপে পড়ে। অর্থনৈতিক চাপ বলি এবং সামগ্রিক যে ফলাফল, সেটা আমাদের সবার সামনে এখন দৃশ্যমান। আমি মনে করি সেই কথাটা আর আমাদেরকে বলতে হবে না যে আজকের বিশ্ব কি কি সমস্যায় পড়েছে। আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে একটা অর্থনৈতিক চাপ এবং যে আসবে এবং আমাদের আগামী দিনে যে অবস্থাটা হবে, আপনারা সবাই জানেন যে বাংলাদেশের অর্থনীতিটা অনেকটা ইনফর্মাল সেক্টরের উপরেই ডিপেন্ড করে অনেক বেশি। আমাদের কিন্তু ফর্মাল সেক্টরের ইকোনমির চেয়েও ইনফর্মাল সেক্টরের ইকোনমিটা অনেক বড়। সে জায়গায় আমরা বাংলাদেশের 18 কোটি জনগণের মধ্যে
আজকে 3 কোটি বা 3.5 কোটির উপরে যে হতদরিদ্র দরিদ্র এবং যারা তিন এনে তিন খায় তাদের উপরে যে অর্থনৈতিক চাপ আসবে আগামী দিনে, সেটা আমি জানি না যে আমরা কিভাবে সেটা ফেস করব। তো এটার জন্য দায়ভার আমাদের সবাইকে নিতে হবে। আজকের বিশ্বে জ্ঞানের জায়গা থেকে মানুষ কিন্তু সরে গেছে অনেকটা, সে কারণে আজকের এই সামগ্রিক জায়গায় আমরা এনভায়রনমেন্ট স্বাস্থ্য এগুলোকে নিয়ে হুমড়ি খেয়ে পড়েছি। আমরা দেখেছি যে উন্নত বিশ্ব কোল্ড ওয়ারের পরে যেই ধরনের একটা ওয়ারে গিয়েছে, সবার মধ্যে গ্রিড অনেক বেশি কাজ করেছে এবং সব সময় আমরা মুনাফা প্রফিট সিকিং একটা মেন্টালিটি নিয়ে আমরা যেই অবস্থায় আজকের পৃথিবীকে নিয়ে এসেছি সামগ্রিকভাবে, যেখানে আমরা শুধুমাত্র মানুষ হিসাবে প্রফিট এবং সফলতাকে আমরা শুধুমাত্র ইকোনমিক সাকসেস হিসাবে দেখছি, সে কারণে আজকের এই অবস্থায় আমরা সবাই মিলে এখন পড়েছি। যেই হোক, আমরা যে অবস্থায় এসেছি, আমি শুধু বাংলাদেশের কথাই ভাবি। দেখুন, আমাকে অনেকে ইতোমধ্যে আপনারা জানেন যে অনেকেই বলছে যে বাংলাদেশ থেকে বিদেশি যাদের পাসপোর্ট আছে এবং বিদেশে যারা চলে যাওয়ার সুযোগ আছে, এখান থেকে অনেকে চলে যাচ্ছে। আমাকে সেদিনও কিন্তু এই দেশের অনেকে আমাকে ফোন করে বলছেন যে আপনি যাবেন কিনা, যে আপনারও তো বাইরের যাওয়ার সুযোগ আছে, আপনি কেন যাচ্ছেন। আমি বললাম, দেখুন, আমার কোনো সেকেন্ড হোম নাই, মাই অনলি হোম ইজ ইন বাংলাদেশ, এবং আমার সেকেন্ড হোম হচ্ছে কবর। যদি আল্লাহ আমাকে কপালে নাই রাখে, তাহলে আমাদেরকে সবাইকে রেডি হতে হবে। এখন এই বাস্তবতায় আমরা আজকের আলোচনায় অনেক কিছু আনতে পারি। কেন এই বিশ্ব তৈরি হলো না যে 7.5 বিলিয়ন পিপলের স্বাস্থ্য সুরক্ষা এবং তাদের জন্য একটা উন্নত চিকিৎসার ব্যবস্থা করা? কেন আমরা আজকে যেই পৃথিবী 20 বছরের জন্য, পৃথিবীর কিছু দেশ আছে যারা 20-25 বছর যুদ্ধ করার জন্য অস্ত্র তৈরি করে রাখে, তারা কেউ কিন্তু ঠিক মতো ভেন্টিলেটর তৈরি করে নাই, আমরা আইসিইউর তো তৈরি করি নাই। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে এখন যদি আসেন, আজকে আপনারা সবাই কিন্তু এখন জানেন যে বাংলাদেশের সিচুয়েশনটা কি। গতকালকে একজন, গত পরশু একজন ডাক্তার মারা গেল, গতকালকে একজন গেল, আমাদের মফস্বলে বা ঢাকার বাইরের হসপিটাল গুলোতে এখনো ভেন্টিলেটর নাই এবং আইসিইউর ব্যবস্থা ঠিক মতো নেই এবং সার্বিক চিকিৎসা এবং একটা টেস্ট করানোর মতো অবস্থা নেই। অথচ আমি একজন উপাচার্য হিসেবে বলবো, পিসিআর মেশিন কিন্তু খুবই কমন একটা টেকনোলজি এবং এটা যে কোনো বিশ্ববিদ্যালয়, ইভেন যেখানে মাইক্রোবায়োলজি, ফার্মাসি, বায়োকেমিস্ট্রি এই সমস্ত সাবজেক্ট গুলো আছে, পিসিআর মেশিন কিন্তু ওয়াইডলি ইউজ হয়। আমাদের গ্রাজুয়েটরা কিন্তু এই পিসিআর মেশিন ব্যবহার করে COVID-19 যে টেস্ট, সেটা কিন্তু কিট থাকলে তারা টেস্টও করতে পারে, রেজাল্টও দিতে পারে। কিন্তু আমরা আজকে বাংলাদেশে কোন জায়গাটা আমরা প্রাধান্য দিয়েছি? আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে সেভাবে ফান্ডিং করিনি, আমরা কোনো একটা জ্ঞান ভিত্তিক সমাজ গড়ার কথা চিন্তা করিনি, জ্ঞানী মানুষের কোনো মানে মানে সাজেশন বা রিকমেন্ডেশন আমরা নেওয়ার চেষ্টা করিনি। আমরা একটা ফ্রন্ট লাইনে এখন COVID-19 যুদ্ধ করার জন্য আমাদের হেলথ ফ্রন্টিয়ার যে ফাইটার্স, তাদেরকে আমরা সম্পূর্ণ তুলে দিচ্ছি অনেকটা অস্ত্রবিহীন যুদ্ধ করার জন্য একটা মাঠে। সে কারণে তারা আজকে COVID-19 ইম্প্যাক্ট আমরা দেখছি যে বাংলাদেশেও কিন্তু প্রতিদিন হাই করছে, ডেথ বাড়ছে এবং আমাদের ইনফেকশাস পেশেন্টস আরো বাড়ছে। আমাদের অনেক টেস্ট করা উচিত, সেই টেস্টের জায়গাটা তো আমরা এখন পর্যন্ত ঠিক মতো যেতে পারিনি। তো সার্বিকভাবে এটার যে চাপ একটা অর্থনীতিতে আসবে, সামাজিক ক্ষেত্রে আসবে এবং সামাজিক বিশৃঙ্খলা হবে, সেটা আমরা অনেকটাই এখন নিশ্চিত। তো সেক্ষেত্রে আমাদেরকে এখন অনেক প্রিকশনারি জিনিস করতে হবে এবং সেগুলো যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে হয়তো আগামী দিনে বাংলাদেশকে আমরা মানে মোটামুটি ঠিক রাখতে পারবো। এক্ষেত্রে আমি বলবো, প্রথমত আমাদেরকে আমাদের খাদ্যের মানে ঘাটতি যেন না হয়, কৃষি খাতে এখন আমাদের প্রচুর নজর দিতে হবে, কোথা থেকে আমরা কি পাবো সেটা না চিন্তা করে আমাদের যা জমি আছে, যা মানুষ আছে, এদেরকে কাজে লাগিয়ে আমাদের সবার ফুড বা খাদ্যের নিশ্চয়তা আমাদেরকে নিতে হবে। তা না হলে বাংলাদেশের বটম পিরামিড অব দি সোসাইটি এবং পিপল যারা আছে সারা দেশে, এদের খাদ্যের জন্যই কিন্তু আমরা অনেক ধরনের মৃত্যু এবং অনাকাঙ্ক্ষিত জিনিস আমরা এই সমাজে দেখব। তা আমি বিশ্বাস করি যে
এখন আজকের এই আলোচনার মধ্যে অন্যান্য আলোচকরা বলবেন এবং যারা শুনছেন এবং আমরা যারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করি, আমার মনে হয় যে সামগ্রিকভাবে এই দেশটাকে আমরা অন্তত সেই দিকে যেন আমরা গাইডলাইন দিতে পারি সেইটুকু আমি আশা করি। প্রথমে আমি বললাম আমার বিশ্বাস যে অন্যরা আগে একটু আলোচনা করুক, পরবর্তীতে আমি আবার আসবো। অসাধারণ স্যার, অনেকগুলো জায়গায় আসলে একটু একটু করে আলোচনা করে একটা সামগ্রিক অবস্থানটা আমাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করেছেন। এ পর্যায়ে আমরা চলে যাব ইকবাল বাহার ভাইয়ের কাছে। ইকবাল ভাই, আপনার দৃষ্টিকোণ থেকে পুরো ব্যাপারটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখেন, আমরা একটা পুরনো কথা বলি, সেটা হচ্ছে যে আমরা আমাদের গাড়ির 3000 কিলো আগে যাওয়ার আগেই কিন্তু আমরা আমাদের গাড়ির ইঞ্জিনটা চেক করি, আমরা তার মোবিল চেঞ্জ করি, আমরা তার গিয়ার অয়েল অন্যান্য যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা করি, কিন্তু আমরা আমাদের নিজের শরীরের দিকে তাকাই না একদম। এটা একেবারে প্রত্যেকটা মানুষের ব্যক্তি পর্যায়ের ঘটনা। এই আমি বলবো যারা অবস্থাপন্ন এবং যারা গরিব মানুষ, যারা নিম্ন মধ্যবিত্ত, তারা তো এটা নিয়ে বিছানায়, আমরা কি সবাই এই অভ্যাসটা সবারই, বিছানায় না পড়ে গেলে আমরা আর স্বাস্থ্যের দিকে তাকাই না। একই পরিস্থিতি কিন্তু আমাদের রাষ্ট্রেরও, এবং আপনি দেখবেন যে যারা চাকরি করে বা যারা ব্যবসা করে সবাই, ইভেন কিছু মাল্টিনেশনাল কোম্পানি ছাড়া কারোই কিন্তু স্বাস্থ্য খাতে খরচের জন্য মাসিক কোনো বাজেট নাই। এবং মাল্টিনেশনাল কিছু কোম্পানিতে চাকরিতে কিছু আছে, আদারওয়াইজ ব্যবসায়ী বলেন আর ছোট চাকরি বড় চাকরি বলেন, কারোরই স্বাস্থ্য খাতে কোনো বাজেট নাই। যখনই সে বিছানায় পড়ে যাচ্ছে, অসুস্থ হচ্ছে, তখন সে নানান ভাবে লোন করে হোক, এর থেকে ধার করে, ওর থেকে ধার করে, বা সেভিংস খরচ করে সে স্বাস্থ্যের পরিচর্যা করছে। তো আমরা আসলে প্রথমতই বাংলাদেশের কথা যদি বলি, আমরা মোটেই একটা হেলথ কনসিয়াস জাতি না। স্যার সঠিকভাবে বলেছেন, এটা আমারও কথা, আমি সফলতা বলতে বুঝি সুস্বাস্থ্য, সুখ, সুশিক্ষা এবং সম্পদ, মানে 4টা স, এটা আমি সবাইকে বলার চেষ্টা করি। একইভাবে আমরা মনে করি শুধুমাত্র আমার গাড়ি বাড়ি আছে মানে সফল, এটা যে টোটালি ভুল প্রমাণিত। বিশ্বের সবচাইতে ধনী দেশ, সবচাইতে উন্নত দেশ, যাদেরকে আমরা এতদিন বলে আসার চেষ্টা করছি, তারা যে টোটালি ব্যর্থ, তারা যে এই রোগটা আমাদের এদিকে পাঠায় দিল এবং আমরাও যে সেটা প্রোটেক্ট করতে পারিনি। বরং এখন যদি সফল রাষ্ট্র বলতে হয়, আপনাকে বলতে হবে নেপালকে, যেখানে এখন পর্যন্ত মৃত্যু হার জিরো, বলতে হবে ভিয়েতনামকে, যেখানে এখন পর্যন্ত মৃত্যু হার জিরো, বলতে হবে শ্রীলঙ্কাকে, মাত্র 7 জন মারা গেছে সোফার। সো এইসব দেশগুলো, মালদ্বীপ, মৃত্যু হার জিরো, তারা যে কাজগুলো করেছে আমরা সেটা কতটা ফলো করছি তাদেরকে আমি ঠিক জানি না। ইম্প্যাক্ট যদি বলেন, অলরেডি আমেরিকাতে 2 কোটি লোক চাকরি হারিয়েছে, কর্ম হারিয়েছে, বাংলাদেশে আজকেই একটা রিপোর্ট আছে 71% শ্রমজীবী মানুষ অলরেডি তাদের কর্ম হারিয়েছে। এবং আমি অনেক কোম্পানিকে জানি, তারা তাদের কর্মচারীদের বলে দিয়েছে যে ফোন না করলে কাজে আসার দরকার নেই, কারণ লকডাউন শেষ হওয়ার পর তারা চিন্তা করবে যে ব্যবসাটা কোথায় গিয়ে দাঁড়াবে, আদৌ কতটুক হবে কতটুক হবে না, এবং সেই অনুযায়ী তারা হয়তো মানে যেগুলো একেবারে দরকারি সহকর্মী না, তাদের ছাড়া বাকিদের হয়তো এখন ডাকবে না। সো একটা বড় ধরনের একটা ইম্প্যাক্ট যে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন আমাদের আসলে হয়তো আবার সেই ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, কৃষিতে আমাদের ফেরত যেতে হবে ব্যাপকভাবে, কারণ খাদ্য তো এই মুহূর্তে কিন্তু খাদ্যর চাহিদা বন্ধ নাই। সো খাদ্য এর ব্যাপারে আমাদের নতুন নতুন চিন্তা ভাবনা আসবে, তবে যখন কোন একটা রিভলিউশন হয়ে যায় তখন অনেকগুলো অপরচুনিটি তৈরি হয়। আমার ধারণা ভবিষ্যতে অনেকগুলো অপরচুনিটি তৈরি হবে, যেগুলো আমি দেখছি। একটা হলো যে কাজ সুখন ভাই করে, নগদ টাকা থাকবে না, টোটালি ডিজিটাল সিস্টেম হয়ে যাবে পেমেন্ট, কারণ সেখানে অনেক ভাইরাস হয়, এটা আমরা এই করোনার মধ্য দিয়ে পরিষ্কার হওয়া শিখেছি, সো কনসার্ন হওয়া শিখেছি, সেটা হয়তো আসবে ভবিষ্যতে। স্বাস্থ্য খাতে প্রচুর নতুন স্টার্ট আপ এর তৈরি হবে এবং যেখানে প্রচুর ইনভেস্টমেন্টের সুযোগ তৈরি হবে। তবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশ এখন আর একা ব্যবসা করে এগিয়ে যাওয়ার মতো অবস্থায় নাই। শুধু বাংলাদেশ না, পৃথিবীর কোনো দেশই নাই। সেক্ষেত্রে পুরো পৃথিবীর ইকোনমি যদি সমানভাবে ওয়ার্ক না করে, আমরা কিন্তু ব্যবসা মানে আমরা কি অন্যের সাথে ব্যবসা করে তো আমরা রেভিনিউ আর্ন করবো, সেটা আর্ন করতে পারবো না। সেই জন্য পৃথিবীর অন্যান্য দেশ এইগুলোতে কতটা যুক্ত হবে এবং কতটা তারা এখানে অর্থ ব্যবস্থাপনা করবে সেটার উপর নির্ভর করবে আমাদের। তবে আমার কাছে এখন একটাই সমাধান কাজ মনে হয়, অনেক হতাশার কথা বললাম, একটাই আশার কথা বলতে পারি, যদি
আমাদের মধ্যে এই সচেতনতা তৈরি হয় যে আমরা আগামী 1-2 বছর সমস্ত পর্যায়ে, সরকারি বেসরকারি সমস্ত পর্যায়ে আমরা বিলাসিতা বন্ধ করব, অপচয় বন্ধ করব, দুর্নীতি স্বেচ্ছায় দেশের কথা ভেবে, বাংলাদেশের কথা ভেবে স্বেচ্ছায়। আসলে দুর্নীতি বন্ধ করার টুলস হয়তো আমাদের অনেকে আছে, কিন্তু তারাই এগুলো করেন না বা করতে পারেন না। স্বেচ্ছায় যদি আমরা দুর্নীতি বন্ধ করি, বা মাননীয় প্রধানমন্ত্রী অবশ্য একা অনেক ট্রাই করছেন, সেইটা যদি আরো ভালোভাবে ওয়ার্ক করে, তবে হয়তো আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো। আরেকটা জিনিস আমার কাছে মনে হয়, ভাগাভাগি করা ছাড়া এখন আর কোনো উপায় নাই। আমি মনে করি, আমি যদি প্রত্যেকটা মানুষ যদি তার নিকটাত্মীয়, তার প্রতিবেশী একজনের দায়িত্ব নেয়, যাদের অন্তত খাওয়ার টাকা আছে, তাইলে পরে আমরা যদি এইটা ঠেকাইতে না পারি যে মানুষ ক্ষুধার্ত অথচ কোনো প্রবলেম সমাধান হচ্ছে না, তখন কিন্তু একটা ব্যাপক ডিসঅর্ডার তৈরি হয়ে যাবে। সো আসলে এখন বেশি জরুরি মানে হলে খাবারটা তাদের দেয়া, এবং এই খাবার যদি না দেয়া যায়, তাহলে কিন্তু আমাদের আর এক নতুন নতুন সমস্যা তৈরি হবে, যেগুলো হয়তো সামাল দেওয়া কঠিন হয়ে যাবে। অসাধারণ বলেছেন ইকবাল বাহার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনিও সামগ্রিক ভাবে আশার আশার বেশ কয়েক আশার বাণীও দেখিয়েছেন, ঠিক একইভাবে কোন কোন জায়গাতে আমাদের নজর দেওয়া উচিত সেই জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। এ পর্যায়ে আমরা চলে যাব সোলাইমান সুখন ভাইয়ের কাছে। তার আগে আমি বলে নিচ্ছি, যারা আমাদের আজকে লাইভ সেশনটা দেখছেন, আমাদের যারা আজকের অতিথি হিসেবে আছেন, তাদের কাছে যদি আপনাদের পার্টিকুলার কোনো বিষয়ে জানার থাকে, আপনারা কমেন্ট বক্সে কোয়েশ্চেন করতে পারেন। আমরা পরবর্তীতে আলোচনাটা আপনাদের আপনাদের কমেন্টের উপর বেস করেও কিছুটা সামনের দিকে নিয়ে যাব। সোলাইমান সুখন, এই ব্যাপারে আপনার ওপিনিয়ন আমরা জানতে চাই। অসংখ্য ধন্যবাদ মারুফ লিয়াকত এবং ডিস্টিংগুইশড গেস্ট। আমি খুবই অজ্ঞ অর্থনীতি নিয়ে। আমি সাধারণত একটা MBA করেছি আর কিছু কোম্পানিতে গত 10-15 বছর কাজ করেছি। তো সেই অভিজ্ঞতার আলোকে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এই মুহূর্তে যে কোনো ডিজাস্টারে আমরা প্রণোদনা দেখতে পাই, আর্থিক প্রণোদনা। আমি অর্থনীতি নিয়ে একটু কথা বলি, আমরা আর্থিক প্রণোদনা সাধারণত দেখতে পাই। তো আর্থিক প্রণোদনাটা ইনস্টিটিউশন অনুযায়ী আসলে আছে। ধরেন সরকার বললো, সেটা সেন্ট্রাল ব্যাংক চিন্তা করে, সেন্ট্রাল ব্যাংক সে অনুযায়ী টাকাটা পাম্প করে তাদের বিভিন্ন ব্যাংকিং চ্যানেলে। সেই ব্যাংকিং চ্যানেল কিন্তু যখন কাকে টাকাটা আবার তারা দেবে সেই যে চিন্তাটা করতে যায়, সেই চিন্তাটাও কিন্তু তারা প্রাতিষ্ঠানিক ভাবে কোলেটারাল দেখে, অতীতের ব্যবসায়িক কর্মকাণ্ড দেখে, তার ক্যাশ ইন ক্যাশ ফ্লো দেখে, অনেক কিছু হিসাব করে যখন হেলথ চেক করে টাকাটা তখন তারা দিতে যায়, তখন যাদের আসলেই দরকার তারা কিন্তু নর্মাল হিসাবের মধ্যে পড়বে না। একটা SME বা মাইক্রো SME পড়বে না, সে হয়তো ব্যাংকার বা সেই ম্যানেজার হয়তো চিন্তাই করবে না যে তাকে তো দেওয়া যাবে না। সো এই পুরো প্রণোদনাটা একদম ট্রিকল ডাউন হয়ে নিচে আর্থিক প্রণোদনাটা একদম মাইক্রো SME-তে এসে পৌঁছানোর যেই ধারা বা যেই কারেন্ট সিস্টেম ইন প্লেস, সেটা কিন্তু সাপোর্ট করে না অনেক ক্ষেত্রে। সরকারের 70,000 কোটি টাকা, আমার পাশের বাসার, আমার বিল্ডিং এর উল্টো দিকে যে মাইক্রো দোকানদার, তার কাছ পর্যন্ত আসাটা এখন আমাদের কোনো নিয়মে আছে কিনা আমি জানি না। সো এই জায়গায় একটা বড় ভুল হয়ে যাবে। ভোক্তার কাছে যদি সরাসরি বা ইকোনমিতে যদি টাকাটা যদি সরাসরি আমরা মানে ডাউন করতে না পারি, নিয়ে আসতে না পারি, সেই জায়গায় একটা বড় ভুল হতে পারে, দেরি হয়ে যেতে পারে। এই পুরো প্রসেসটাও দেখা যাবে বাংলাদেশের যেই লাল ফিতে 3-4-5 মাস থেকে যেতে পারে আমরা জানি। সো এই জায়গায় আমার একটা বড় ভয় যে সরকার প্রধান হয়তো খুব দ্রুত এবং সময়োচিত সিদ্ধান্ত নিয়েছেন যে আর্থিক প্রণোদনা দিচ্ছি আমরা, সিস্টেমে আমরা টাকা ঢুকাচ্ছি, সেটা তিনি বলেছেন, বাট সেই টাকাটা সঠিক জায়গায় যাচ্ছে কিনা। ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর একটা রিসার্চ এর ডেটা আছে, সেখানে হচ্ছে বাংলাদেশে প্রায় 7.3 মিলিয়ন রেজিস্টার্ড ব্যবসা প্রতিষ্ঠান আছে, মানে 73 লক্ষের মতো ব্যবসা প্রতিষ্ঠান আছে একটা নর্মাল হিসাবে, অ্যাক্টিভ হয়তো 40 লাখ বা 45 লাখ। এই 45 লাখের কাছে টাকা পৌঁছাবে কিনা, কোন কোলাটারালে, কোন শর্তে, কত রকম সুদে, কোন ব্যাংক থেকে দিবে, এই একটা বড় জিনিস হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে ব্যক্তি পর্যায়ে আমরা যেটা করছি, আমাদের আমরা যে ত্রাণ যে শব্দটা বা সহায়তা শব্দটা আমরা ধরে নেই, একজন জনপ্রতিনিধি যাবেন, অনেকগুলো চাল ডালের বস্তা থাকবে, লোকজন লাইন ধরে দাঁড়াবে, জনগণ তাদের ন্যূনতম সম্মান বোধটা বিলিয়ে দিয়ে তারপর হাতে করে দিব, ছবি তুলবেন, এই জিনিসটা থেকে বোধহয় বের হয়ে আসা উচিত। কারণ মাঝখানে অনেক মধ্যস্বত্বভোগী থাকে। আমাদের জাতীয় তথ্য বাতায়ন আছে ন্যাশনাল যে নির্বাচন কমিশনের ডেটাবেসে, সেখান থেকে মোবাইল নাম্বার নিয়ে সরাসরি যদি খাদ্যশস্য না দিয়ে সরাসরি যদি একটা পরিবারের এক বেলার বেতন, এক বেলার খাবারের জন্য ন্যূনতম চাল ডাল নুনের জন্য এত টাকা লাগে, সেই অনুযায়ী আমি আগামী 3 মাস আমার অতি দরিদ্র
বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী যারা 1.5 বা 1.8 ডলারের কম আয় করে দিনে তাদেরকে হতদরিদ্র বলা হয়, মানে 150 টাকাও যারা দিন আয় করতে পারে না, এই মানুষগুলোর কাছে যদি আমি 150-200 টাকা করে পৌঁছাতে চাই, তাহলে সরাসরি যাতে তাদেরকে পৌঁছাতে পারি সেটা কিন্তু সিস্টেম আছে, ডিজিটাল ফাইন্যান্স সিস্টেম আছে, মোবাইল ফাইন্যান্সিং সিস্টেম আছে, জাতীয় তথ্য বাতায়ন আছে, সেখানে তার অ্যাড্রেস আছে। তো সেভাবে যদি আমরা নতুন করে আবার ভাবি, তাহলে এই যে 1,000 কোটি টাকা, 5,000 কোটি টাকা বা 70,000 কোটি টাকা সেটা ভোক্তা পর্যায়ে চলে আসবে, তাহলে আবার সার্কুলেশন হবে। দিজ আর দ্য টু মেজর ফ্যাক্টরস আমার মনে হয় যে অর্থনীতিতে এখন একটা বড় ধাক্কা। তৃতীয় একটা কথা বলতে চাই, এই মুহূর্তে যেহেতু ক্যাশ ইনফ্লো নেই, যেমন আমিও নগদে কাজ করছি, আমাদেরও প্রায় 2,000-এর মতো এমপ্লয়ি আছেন, সারা দেশে ছড়িয়ে আছেন, এখন ক্যাশ ইনফ্লো ওপেক্স যেহেতু ইনফ্লো নেই, অপারেশনাল এক্সপেন্স নিয়ে আমরা এখন টেনশনে পড়ে গেছি, আমরা এখন অপারেশনাল এক্সপেন্সটা কিভাবে চালাবো। এই জন্য ইকবাল ভাই বলছিলেন, তিনি অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান চালান, তিনি বলছেন যে কল করে বলতে হচ্ছে যে ফোন না দিলে আসবে না। আমাকে অনেকে ইনবক্স করেছে, আমাদের অনেক সেলসম্যান, ডিস্ট্রিবিউশন অফিসার, যে স্যার আমি তো বাড়িতে গিয়েছিলাম, আটকে পড়ে গেছি, এখন স্যার আমি আমার বেতনটা কি হবে, আমি তো আবার আসতে পারছি না, তো সে 15 দিন কাজ করতে পারছে না, সেরকম অনেক কিছু হচ্ছে। অপারেশনাল এক্সপেন্স চালানোর জন্য খুব দ্রুত যদি নতুন করে, এই যে বললাম প্রণোদনের অর্থটা যদি এসএমই, মাইক্রো এসএমই এবং যারা স্টার্ট আপ তাদের কাছে সরাসরি আসে, এবং সেই আসাটার ক্ষেত্রে যাতে আবার অতীতের ব্যবসা, তার কোলাটারালের ক্ষমতা আছে কিনা, এত কিছু চিন্তা করতে গেলে হবে না। এই পুরো প্রক্রিয়াতে ডিজিটাইজেশনটা যদি করা যায়, সরাসরি করা যায়, আর একটা কথা তো বলতেই হবে, সততা। আমাদের হাজার হাজার কোটি টাকা থাকে, সততার অভাবের কারণে আমরা অনেক কিছুই করতে পারি না। যার পাওয়ার কথা তিনি পান না, যার পাওয়ার কথা না তিনি একাধিকবার পান। সো অর্থনীতির সামনে একটা বড় ধাক্কা আসছে। স্যার একটু আগে বলছিলেন যে অনেক মানুষ, নিম্ন আয়ের মানুষ, অপ্রাতিষ্ঠানিক শ্রমিক যাদেরকে বলি, অপ্রাতিষ্ঠানিক শ্রমিকরা চাকরিচ্যুত হচ্ছেন, কাজ পাচ্ছেন না, এই জায়গা থেকে সামাজিক যেই অস্থিরতা তৈরি হবে সেটা কিন্তু এই ভাইরাসের থেকে অনেক ভয়ঙ্কর হবে। তাই আমাদেরকে অর্থটা সেভাবেই খরচ করা উচিত, অর্থনৈতিক যে নিয়ম কানুন, যে প্রসেস পলিসি, সেই দিকে মাথায় রেখেই করা উচিত বলে আমি মনে করি। পরবর্তীতে আমি আবারও আলোচনায় ফিরে আসতে চাই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সুলাইমান সুখনকে। আপনি অনেক ডেটা উল্লেখ করে বেশ কয়েকটা বিষয় আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলেন। এই পর্যায়ে আমরা চলে যাবো ডক্টর ফাতেমার কাছে। উনি এই মুহূর্তে কর্মরত আছেন আমাদের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে। তো উনি সম্ভবত গত 6 মাস ধরে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে কাজ করছেন। আমি আপনার কাছে জানতে চাই, 6 মাস আগের যখন ওখানে স্বাভাবিক লাইফ ছিল আর এখন করোনার পরবর্তীতে যেই এখন যে এখনকার যেই লাইফ, এই দুটোর মধ্যে ওখানে কি পার্থক্য দেখতে পাচ্ছেন? এবং ওখানে যে হাজার হাজার লাখো লাখো রোহিঙ্গা রা আছেন, তাদের লাইফে এটার ইম্প্যাক্টটা কেমন পড়েছে, এ ব্যাপারে আপনি যদি কিছু শেয়ার করতেন আমাদের কাছে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ডক্টর ফাতেমা সুলতানা বৃষ্টি। আমি অ্যাকচুয়ালি আছি হচ্ছে পিএসডি, পার্টনার হেলথ ইন ডেভেলপমেন্ট। এই অর্গানাইজেশনটা একটা ন্যাশনাল অর্গানাইজেশন, তো এটা দেশের আরো অন্যান্য জেলায় কাজ করে, রোহিঙ্গা ক্যাম্পেও কাজ করছে। তো মারুফ ভাই আর কি জানতে চেয়েছেন যে রোহিঙ্গাদের এখন জনজীবনটা কেমন, করোনা আসার আগে কেমন ছিল আর এখন কেমন। তো আপনারা ছবি হয়তো দেখেছেন বা অনেক ভিডিও ফুটেজ দেখেছেন রোহিঙ্গা ক্যাম্পে, সেখানে আপনারা দেখেছেন যে মানে ওরা জাস্ট বাঁশ দিয়ে তৈরি, আর হচ্ছে উপরে ছাউনি, মানে সেটা হচ্ছে প্লাস্টিকের ছাউনির মধ্যে থাকে, আর এক একটা পরিবারের জন্য একটা করে বাসা, অ্যান্ড ওই বাসা থেকে অন্য পরিবারের বাসার মাঝে দূরত্ব থাকে 1 মিটারের মতো, মানে এতটা ঘন বসতি ওরা। আর সবচেয়ে বড় কথা, একটা হিসাব করে দেখা যায় যে একটা ঘরে 4.6%, মানে 4.6% হচ্ছে একটা ঘরে থাকে, তার মানে বুঝতে পারতেছেন যে কি পরিমাণ ক্রাউডেড একটা এরিয়া। আর আমরা কিন্তু দেখি রোহিঙ্গা ক্যাম্পে কি হচ্ছে, যে ত্রাণ আসতেছে, ত্রাণের খাবার পাচ্ছে। 2017-এ আমি যখন ভলেন্টারি ওয়ার্ক করার জন্য আর কি রোহিঙ্গা ক্যাম্পে এসেছিলাম, তখন কিছুই ছিল না, মানে একদম বাসা ঘর টর কিছুই ছিল না। তখন ওদেরকে সকল রকম ফুড সাপ্লাই দেওয়া হতো, দেন ক্লথ সাপ্লাই দেওয়া হতো, সবকিছু দেওয়া হতো। কিন্তু 2.5 থেকে 3 বছর পর এখন হচ্ছে ব্যাপারটা ভিন্ন হয়ে দাঁড়াইছে। তো আগের মতো ওইভাবে ত্রাণ আসে না, তো দেখা গেছে যে চাল ডাল দিচ্ছে, কিন্তু বাকিগুলা হচ্ছে ওরা কর্মের মাধ্যমে নিচ্ছে, মানে রোহিঙ্গা ক্যাম্পে ওরা নিজেরাই হচ্ছে কিছু মানে ফান্ড করে আর কি ছোট ছোট মুদির দোকান বা সবজির বাজার এরকম করে ফেলেছে। যেহেতু হচ্ছে রোহিঙ্গারা এত ওভার ক্রাউডেড এরিয়াতে থাকে,
তো ওরা দেখা যেত যে বের হচ্ছে, আর ওদের তো হচ্ছে অন্য কোনো কাজ নাই, তো ওরা সারাদিন রাস্তায় থাকতো আর কি, যে খেলাধুলা করছে করতেছে এরকম একটা পরিবেশ। মানে ক্যাম্পে বের হইলে আপনি 1 মিটারের মধ্যে না হলে 100-150 মানুষ দেখতে পাবেন, মানে এরকম এক অবস্থা ছিল করোনার আগে। ওরা ওদের মতো ব্যস্ত, কিন্তু করোনা আসার পর হয়েছে কি, যখন প্রথম করোনা ভাইরাস ধরা পড়লো কক্সেস বাজারে, তখন প্রধানমন্ত্রী এবং সেনাবাহিনী থেকে স্টেপ নেওয়া হলো যে রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ একদম নিষিদ্ধ, এবং সাথে সাথে হেলথ ফুড ওয়াশ এই 3টা সার্ভিস ছাড়া হচ্ছে অন্য সার্ভিস গুলো, মানে অন্য সার্ভিসের জন্য যারা আর কি রোহিঙ্গা ক্যাম্পে ঢুকতো সেটা একদম বন্ধ করে দিল, হোম অফিস করে দিল, যার কারণে গাড়ি ঢোকা কমে গিয়েছে। তারপরে যখন হচ্ছে কন্টিনিউয়াসলি হচ্ছে করোনা ভাইরাসের রোগীর পরিমাণ বেড়ে যাচ্ছে, মৃত্যুর হার বেড়ে যাচ্ছে, তারপরে সেনাবাহিনী থেকে একদম পুরো লকডাউন, মানে কেউ ভিতরে ঢুকতে পারবে না, কেউ বাহিরে বের হতে পারবে না, এবং বাহিরের যে পর্যটক গুলা বা স্বেচ্ছাসেবক কর্মী যারা আর কি রোহিঙ্গা ক্যাম্পে কাজ করতো তাদেরকেও হচ্ছে ভিতরে এন্ট্রি একদম নিষিদ্ধ করে দিল। যেমন আমরা যখন আসি অফিসে গাড়ি নিয়ে যাই, তখন সেনাবাহিনী ফার্স্টে হচ্ছে পুলিশ চেকপোস্ট পড়ে, তারপরে হচ্ছে সেনাবাহিনী চেকপোস্ট পড়ে, এন্ড সেনাবাহিনী চেকপোস্টে হচ্ছে ক্লোরিন সলিউশন দিয়ে হচ্ছে যে গাড়ির চাকা সেগুলো আর কি ওয়াশ করে, এন্ড কতজন ঢুকতেছে, কেন যাচ্ছি, কখন ব্যাক করবো, এগুলো সব আর কি ওদেরকে ডাটা এন্ট্রি করে ঢুকতে হয়, এবং বের হওয়ার সময় হচ্ছে এভাবে বের হতে হয়। আর রোহিঙ্গা ক্যাম্পে আগে ঢোকার হচ্ছে অনেকগুলা রাস্তা ছিল, প্রত্যেক রাস্তায় হচ্ছে পুলিশ বা সেনাবাহিনী থাকে, কিন্তু এখন হচ্ছে একদম রেস্ট্রিকশন করে দিয়ে একটাই টেকনাফের যে রাস্তাটা ওটাই ওপেন, এন্ড ওখান দিয়েই যায়। সেনাবাহিনী হচ্ছে দেখা গেল 2-3 ঘন্টা পর পর, এবং বর্তমান পরিস্থিতি মানে করোনাটাকে প্রোটেক্ট করার জন্য যত ধরনের প্রোটেকশন নেওয়া দরকার মোটামুটি গভর্নমেন্টের এন্ড থেকে ওটা চেষ্টা করা হচ্ছে। এই হচ্ছে দুটো পরিস্থিতির মধ্যে পার্থক্য। ডক্টর ফাতেমা, কিছুক্ষণ পরে আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। এ পর্যায়ে আমরা প্রফেসর ডক্টর আব্দুল হান্নান স্যারের কাছে জানতে চাই, এই করোনা পরিস্থিতিতে আপনি যেহেতু একটা ইউনিভার্সিটি চালাচ্ছেন, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি ভিসি হিসেবে আপনি আছেন, এই ইউনিভার্সিটি শিক্ষা ব্যবস্থাকে নিয়ে আপনার কি চিন্তা করছেন, বা আরো যদি 3 মাস 6 মাস যদি লকডাউন পরিস্থিতি থাকতে হয় তাহলে ইউনিভার্সিটি শিক্ষা ব্যবস্থাটাকে আপনাকে আপনারা কিভাবে করে পরিচালিত করছেন স্যার, এই ব্যাপারে একটু জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ মারুফ, আসলে খুবই একটা প্রাসঙ্গিক কথা। আমরা যারা বিশ্ববিদ্যালয় রান করছি, বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, এখন এই মুহূর্তে প্রাইভেট পাবলিক সকল বিশ্ববিদ্যালয় সকল শিক্ষা প্রতিষ্ঠানই কিন্তু বন্ধ আছে। আপনারা জানেন যে প্রথম যখন লকডাউন করা হয় 26 তারিখে, তখন কিন্তু আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা অনলাইনের মাধ্যমে, বাকি যেহেতু মিড টার্ম পরীক্ষা হয়ে গেছে, বাকি অংশটা আমরা অনলাইনের মাধ্যমে ডিস্টেন্স লার্নিং এর মাধ্যমে আমরা কোর্স কারিকুলাম গুলো অন্তত এই সেমিস্টারে যে বাকি অংশটুকু আছে সেটা শেষ করব। সেই সুবাদে আমাদের একটা ইনস্ট্রাকশন দেওয়া ছিল সকল শিক্ষককে এবং প্রতিটা কোর্সের শিক্ষককে, যে আপনারা সবাই ইতোমধ্যেই আপনারা সবাই কানেক্টিভিটি এস্টাবলিশ করুন স্টুডেন্টদের সাথে, এবং যাতে করে আমরা এই সেমিস্টারের বাকি সিলেবাসটুকু আমরা যেন শেষ করতে পারি অন্তত ডিস্টেন্স লার্নিং এর মাধ্যমে। আমি তো মনে করি যে আসলে এই করোনার ইম্প্যাক্টে কিন্তু বাংলাদেশের এখন তরুণ ছাত্রছাত্রীদের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে, যে তারা যেহেতু তাদের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত না, এবং সেক্ষেত্রে এখন তারা কিন্তু বঞ্চিত হচ্ছে যে প্রকৃত শিক্ষা পাওয়ার জন্য। তবু আমরা তড়িঘড়ি করে যখন সেই উদ্যোগটা নেই, কিছুটা আমি বলবো না যে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এটা সফল হতে পেরেছে, কিছু কিছু বিশ্ববিদ্যালয় একটু এগিয়ে আছে, কিছু কিছু বিশ্ববিদ্যালয় এখনো পারেনি, এবং সরকারি বিশ্ববিদ্যালয়গুলো এই ব্যাপারে অনেক পিছিয়ে আছে বলবো। এবং সার্বিকভাবে বাংলাদেশের চিত্রটা আমরা যদি বলি, ডিজিটাল বাংলাদেশ আমরা যতই বলি না কেন, বাংলাদেশে এখনো কিন্তু ডিজিটালি আমরা কিন্তু ওই অর্থে কানেক্টেড না, যদিও বাংলাদেশের মানুষের মোবাইল ফোন কেনার রেট অথবা সিম পাওয়ার রেটটা অনেক বেশি, কিন্তু আমাদের ওয়াইফাই বা নেটওয়ার্কের কানেক্টিভিটি এবং প্রত্যন্ত অঞ্চলে যে গ্রামে যে স্টুডেন্টরা আছে তাদের ওয়াইফাই ফ্যাসিলিটিস এবং অন্যান্য ফ্যাসিলিটিস এর কারণে আমরা কিন্তু শিক্ষা প্রদান করার যে এই জায়গাটা, সেটা আমি মনে করি যে অনেক অংশে কিন্তু ব্যাহত হচ্ছে বা হয়ে আসছে। তারপরও আমরা কিন্তু নানান মাধ্যমে ইমেইল অথবা টেলিফোন অথবা ডিস্টেন্স মিজার অন্যান্য যেগুলো আছে কমিউনিকেশনের মাধ্যমে আমরা তাদেরকে হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট
ইত্যাদি দিয়ে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত রাখার চেষ্টা করছি। কারণ আপনি জানেন যে বাংলাদেশে এখন প্রচুর ছাত্রছাত্রী, আমি যদি বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে বলি তাহলে প্রায় ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে বা সরকারি এবং বেসরকারি ইউনিভার্সিটির আন্ডারে প্রায় 35 লক্ষ স্টুডেন্ট কিন্তু তারা কিন্তু পড়াশোনা করে। এর মধ্যে 4.5 লক্ষ স্টুডেন্ট প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে, 2 লক্ষ 20,000-এর মতো সরকারি বিশ্ববিদ্যালয়, এবং বাকি 30 লক্ষ স্টুডেন্ট কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় বা ন্যাশনাল কলেজ বা কলেজের আন্ডারে পড়াশোনা করছে। এর মধ্যে অংশই কিন্তু বঞ্চিত হচ্ছে এই সময়ে শিক্ষার প্রকৃত যে মানে মাধ্যম সেটার থেকে তাদের বঞ্চিত হচ্ছে। তো সে এটার মূল যেটা যদি আমরা বলি, আমরা ডিজিটালি যখন বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ করব বলে ভাবছি, আমরা কিন্তু শিক্ষা অঙ্গনগুলোকে প্রাথমিক পর্যায় থেকে এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সহ বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমরা কোনোভাবেই কিন্তু শিক্ষার মাধ্যমগুলোকে ওইভাবে ডিজিটালি কানেক্টেড করি নেই, সেটার প্র্যাকটিসও আমরা করি নেই। ফলে এখন হঠাৎ করে যখন এই বৈশ্বিক একটা প্যান্ডেমিক আসলো, এখন এই ছাত্ররা কিন্তু অনেকটা তারা ঘরে বসে আছে, তাদের মানসিক সমস্যা হচ্ছে, তারা ডিসকানেক্টেড, এবং অনেক অর্থেই আমরা শিক্ষা অঙ্গনে যে অ্যাচিভমেন্টটা হওয়ার সেটা কিন্তু করতে পারছি না। যদিও অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা অনেকেই বলছি যে আমরা কিয়দংশ বা কিছু অংশ আমরা এগিয়ে আছি বা করার চেষ্টা করছি। আমার মূল বক্তব্যটা হচ্ছে আজকের বিশ্বে কিন্তু আমরা সবাই টেকনোলজির কথা বলি, এবং টেকনোলজি না শুধু, বাংলাদেশে বসে আমরা 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা অনেক বলাবলি করেছি গত 2 বছর যাবত। যে দেশে এখনো 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের তেমন কোনো ছাপই আসে নাই ইন্ডাস্ট্রি ফ্লোরে, সেই দেশে বসে কিন্তু আমরা অনেক সেমিনার সভা অনেক কিছু করেছি, কিন্তু আমাদের মূল শিক্ষার মাধ্যমে আমরা শিক্ষাকে ছাত্রদের কাছে পৌঁছানোর জন্য যেই চেষ্টা সেটা কিন্তু আমরা অনেক অর্থেই আমি বলবো ব্যাহত হয়েছি। তারপর আমরা বলবো যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমরা কয়েকটা বিশ্ববিদ্যালয়ে একটু এগিয়ে ছিলাম, এবং আমরা ভেবেছিলাম যে আমরা এর মাধ্যমেও এই সেমিস্টারটা সুন্দরভাবে শেষ করতে পারবো, কিন্তু হঠাৎ করে ইউজিসি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সেদিন একটা ঘোষণা দিয়েছে যে কোনো দূর শিক্ষণ মাধ্যম বা অন্যান্য প্ল্যাটফর্ম বা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো শিক্ষাদান যেন কেউ ওইভাবে না করে এবং কোনো পরীক্ষা বা ইয়ে না হয়। আমরা আপাতত যেটা বলছি যে অন্তত ছাত্রদের মানসিক চাপ এবং তাদের তারা যেন মনস্তাত্ত্বিক ভাবে দুর্বল না হয়ে যায়, সে কারণে আমরা বলছি পরীক্ষা বা অন্য কিছু বাদ দেন, আমরা অন্তত যেন চেষ্টা করি যে ছাত্রদের সাথে আমাদের কমিউনিকেশনটা এস্টাবলিশ থাকুক, এবং প্রতিটা শিক্ষকের সাথে তাদের কমিউনিকেশনটা থাকলে তারা অন্তত বাড়িতে বসে তাদেরকে যদি কিছু বলা হয় এই চ্যাপ্টার পড়ো, এই হোমওয়ার্কটা করো, অথবা এই অ্যাসাইনমেন্টটা করো, এইভাবে একটা সম্পৃক্ততা রাখা। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমি কিন্তু বলেছি যে প্রতিটা ক্লাসের জন্য 3টা করে অ্যাসাইনমেন্ট তাদেরকে দিয়ে দেওয়া হোক, এটা পরবর্তীতে মার্ক হোক বা মার্ক না দেওয়া হোক, স্টুডেন্টরা যেন এঙ্গেজ থাকে, তারা যেন সার্চিং করে সেই সমস্ত হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট গুলো যেন তারা করে, তারা কিছু না কিছু জিনিস নিয়ে যেন তারা ব্যস্ত থাকে। আপনি বুঝতে পারেন যে আমরা সবাই কিন্তু এখন লকডাউন অবস্থায় আছি, আমাদের ছাত্ররাও কিন্তু লকডাউন অবস্থায় আছে, তাদের মধ্যে হতাশা আসতেছে, তারা তাদের বন্ধু বান্ধবকে দেখতে পাচ্ছে না, তারা তাদের পরিবারের অনেকে দেখতে পাচ্ছে না, তারা যারা শহরে আছে তারা ইন্টারনেটের মাধ্যমে কমিউনিকেশন করতে পারছে না। এই একটা বৃহৎ জনগোষ্ঠীকে আমরা সামাজিক কাজেও কিন্তু অনেকটা লাগাতে পারছি না। আমরা অনেকে বলছি যে তারা যেন কোভিড আক্রান্ত রোগী দেখলে পিছিয়ে থাকে, আগায় না যায়, অর্থাৎ তাদেরকে আমরা সামাজিক কাজেও কিন্তু এখন এগোতে দিচ্ছি না। এই যে একটা ঘরের ভিতরে ঢুকিয়ে ফেলার যে একটা প্রবণতা, এটা কিন্তু একটা মনস্তাত্ত্বিক দিক যদি আমরা বিবেচনা করি, এবং সেটা আমাদের মনে হয় যে এখন ভাববার বিষয় আছে। আমি গতকালকে আমাদের বিশ্ববিদ্যালয়ের সাইকোসোশ্যাল কাউন্সিলকে বলেছি যে আমাদের সকল ছাত্রদের সাথে তাদের মনস্তাত্ত্বিক বিষয়ে, তারা ডিপ্রেশনে আছে কিনা, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা ইত্যাদি বিষয়ে, এবং আমাদের দেশে কিন্তু অনেক বিদেশি ছাত্র আছে, আমার বিশ্ববিদ্যালয়ে কয়েকশত বিদেশি ছাত্র আছে, যাদেরকে খোঁজ খবর নেওয়া এবং তাদের সাথে একটা কমিউনিকেশন এস্টাবলিশ করা। আমরা এখন বিশ্বের যে অবস্থা দেখছি, এবং করোনা ভাইরাসের যতদিন পর্যন্ত আমরা একটা ভালো সুচিকিৎসা এবং একটা টিকা, কার্যকরী টিকা না পাবো, ততদিন পর্যন্ত কিন্তু আমাদেরকে কিন্তু একটা ডিস্টেন্স মেজারে থাকতে হবে। বাংলাদেশের মতো একটা দেশে কিন্তু এই সোশ্যাল ডিস্টেন্স আমরা যেটা বলি, একটু আগে ডক্টর ফাতেমা যেটা বললেন যে রোহিঙ্গাদের ক্যাম্পের কি অবস্থা, আসলে বাংলাদেশের
রোহিঙ্গাদের ক্যাম্প না, সারা বাংলাদেশের চিত্রটা কিন্তু একই। বাংলাদেশের গ্রামে গঞ্জে মানুষের, আমরা ডেন্সলি পপুলেটেড একটা কান্ট্রিতে বাস করি, যেখানে একটা ছোট্ট একটা ঘরের মধ্যে 4-5 জন বা 5-6 জন করে আমরা বাস করছি। আপনারা কিছুদিন আগে দেখেছেন যে শ্রমিকরা ঢাকায় আসা শুরু করেছিল এবং তাদেরকে এনে আনার কথা বলা হয়েছিল, এবং পরবর্তীতে আরেকটা চেষ্টা করা হয়েছিল। এই সমস্ত বৃহৎ জনগোষ্ঠীকে যদি আমরা হঠাৎ করে ঢাকা শহরে অথবা এক জায়গা থেকে অন্য জায়গায় আনি যানবাহনের মাধ্যমে, এটা কোভিড যেভাবে স্প্রেড করে এটা একটা মানে থ্রেট হয়ে আসবে বাংলাদেশে, এবং সেই থ্রেটের কিছুটা নমুনা আমরা ইতিমধ্যে দেখেছি এবং আগামী দিনে সেটা আরো ভয়ঙ্কর রূপ নিতে পারে। সুতরাং সার্বিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চেষ্টা করা উচিত যে দূর শিক্ষণের মাধ্যমে অন্তত তাদেরকে এঙ্গেজ রাখা। পরীক্ষা পদ্ধতি আমরা কি হবে সেটা পরে না হয় বিবেচনা করব, কিন্তু তাদেরকে দূর শিক্ষণের মাধ্যমে এঙ্গেজ রাখার ব্যবস্থা করা উচিত। ইতোমধ্যে ইউজিসি বলছে যে আগামী সেমিস্টারে অ্যাডমিশন বন্ধ রাখবেন। ইউজিসি যারা যারা বিবেচনা করছেন, এই ছাত্রছাত্রীরা যদি ঘরে বসে 6 মাস বসে থাকেন, 1 বছর বসে থাকেন, সেটা কিন্তু আমাদেরকে আগে থেকে চিন্তা করতে হবে যে তারা করবে কি, তাদের মেধার উৎকর্ষতা কিভাবে হবে, তারা কি ডিপ্রেস হয়ে যায় কিনা এবং তারা সাইকোসোশ্যাল একটা ডিপ্রেশনে ভোগ করে নেমে আসে কিনা পুরো জাতির, সেই জায়গায় আমাদেরকে চিন্তা করতে হবে তরুণদেরকে নিয়ে। কারণ বাংলাদেশ হ্যাভিলি একটা তরুণ রিলেটেড মানে 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 হ্যাভিলি ইনফ্লুয়েন্স কান্ট্রি, প্রায় 60% অফ আওয়ার পপুলেশন বিলো 35 ইয়ার্স এজ, এবং 27.6 হচ্ছে আমাদের মিডিয়ান এজ। এই তরুণদেরকে আমাদেরকে নানান কার্যের মাধ্যমে দূর শিক্ষণ অথবা দূর থেকে আমরা তাদেরকে সম্পৃক্ত রাখতে হবে। প্রয়োজনে তারা এই কোভিডে কিভাবে সাহায্য করতে পারে, সমাজে কিভাবে সাহায্য করতে পারে, তাদেরকে সেই জায়গাটাতে ইন্সপায়ারেশন দিতে হবে। আমরা কোভিডকে যদি ডিফিট করতে চাই, আমরা যদিও জানি বাংলাদেশ সরকারের বা আমাদের সার্বিকভাবে এখন স্বাস্থ্য ঝুঁকি আছে, কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে আমাদের সেই ধরনের প্রস্তুতি নেই, কিন্তু আমরা এদের সবাইকে মানসিকভাবে জাগিয়ে রাখতে হবে। আর সুকোন একটু আগে যেটা বলেছেন যে আমাদের এই এই যে ত্রাণ এবং অন্যান্য কর্ম নিয়ে, আসলে এখন বাংলাদেশের একটা বৃহৎ জনগোষ্ঠী কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু ক্ষুধা এবং দুর্ভিক্ষের মধ্যে পড়বে, এবং সেটা নিশ্চিত করার জন্য আমাদের যেই যেই অঞ্চলে যে ধরনের ফলন হচ্ছে, ফসল হচ্ছে বা ফলাদি হচ্ছে, আমাদের তরমুজ হয় অনেক জায়গায়, আমাদের অনেক ধরনের ফিশারিজ এবং অনেক ধরনের ফার্মিং হচ্ছে বিভিন্ন জায়গায়, এগুলোকে আমরা ঢাকায় পৌঁছাতে পারছি না, মেইন স্ট্রিম সাপ্লাই চেনের মধ্যে আমাদের ব্যাপক সমস্যা হচ্ছে। সুতরাং লোকালি ত্রাণের বাস্কেটের মধ্যে লোকাল প্রোডাক্ট গুলোকে ডিস্ট্রিবিউট করা, এটা আলু হতে পারে, এটা পেঁয়াজ হতে পারে, এটা যেখানে যেটা আছে সেই সম্পদ গুলোকে নষ্ট না করে রাষ্ট্রকে এগিয়ে এসে যেই জায়গায় যেই ফলন আছে সেটাকে ডিস্ট্রিবিউট করার একটা ব্যবস্থা করতে হবে। কারণ আমাদের নিউট্রিশনের জায়গাটা চিন্তা করতে হবে যে অনেক শিশু আছে, অনেক পরিবারে অনেক ধরনের বাচ্চারা আছে এবং তাদের প্রপার নিউট্রিশন না হলে, আমরা সেদিন দেখেছি যে মিল্ক ভিটা যেহেতু দুধ কিনতে পারছে না বা আনতে পারছে না, ফার্মাররা দুধ ফেলে দিচ্ছে এবং ফার্মাররা মুরগি মেরে ফেলছে, এটা যেন না হয়, এগুলোর একটা যেন প্রপার মানে সাপ্লাই চেইন তৈরি করা হয়। প্রয়োজনে সরকার এখানে যেই মেকানিজমের মাধ্যমে এই মানে রিসোর্স গুলোকে ইউটিলাইজ করতে পারে এবং সেটাকে ত্রাণ এবং অন্যান্য ডিস্ট্রিবিউশন চ্যানেলে এনে জনগণের সামনে আনার একটা সুযোগ করে দিতে পারে, সেটা এখন আমাদেরকে ভালোভাবে চিন্তা করতে হবে। এক্স্যাক্টলি স্যার, খুব অসাধারণ বলেছেন যে কি পাবো, কার কি সহায়তা পাবো, এইভাবে না তাকিয়ে আমাদের যা রিসোর্স আছে সেই রিসোর্স গুলোকে আমাদের ব্যাপকভাবে ব্যবহার করা উচিত। মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বলেছেন যে কৃষকদেরকে জমির কাছে যেতে হবে, যাওয়ার ব্যবস্থা করতে হবে, ফলনের জন্য চেষ্টা করতে হবে, তা না হলে বাংলাদেশে আগামী 1 বছর পরে কিন্তু ব্যাপক খাদ্য অভাব হবে। এখন হয়তো আমাদের গুদামে খাদ্য আছে, কিন্তু সেটা কিন্তু আমরা নিশ্চিত না যে আমাদের 18 কোটি জনগণের খাওয়ার যে ব্যবস্থা সেটা যেন সার্ভিস লাইন, সাপ্লাই লাইন, প্রোডাকশন লাইন এগুলো যেন রেডি থাকে, সেই দিকে আমাদেরকে সুনজর দিতে হবে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেকগুলো বিষয়কে টাচ করেছেন এবং অনেক ইনফরমেটিভ তথ্য আমাদের সামনে তুলে ধরেছেন। এ পর্যায়ে আমি ইকবাল বাহার সাহেবের কাছে চলে যাব। আপনি তো অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছেন, ই কমার্স থেকে শুরু করে জরুরি ইন্টারনেট সেবা থেকে শুরু করে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছেন,
এই সময়ে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের এই জরুরি ইন্টারনেট সেবা, ই কমার্সের মাধ্যমে মানুষের ঘরে চাল ডাল পৌঁছে দেওয়ার মতো যে ব্যাপারগুলো কিভাবে করছেন, এবং আপনার এক্সপেরিয়েন্স থেকে যদি কিছু শেয়ার করেন? না, প্রথমত আমি যেহেতু ইন্টারনেট দেই, সো আমরা মানুষদেরকে যে ঘরে থাকার কথা বলছি, আমার মনে হয় এই ইন্টারনেট আমাদেরকে ঘরে থাকতে সাহায্য করেছে, কোনো সন্দেহ নাই। সো ইন্টারনেটকে আপ এন্ড রানিং রাখতে আমাদের অফিস করতে হচ্ছে খুব সীমিত আকারে, সাবধানতার সঙ্গে কিছু টেকনিক্যাল লোকজন দিয়ে সার্ভিসটা এনশিওর করার জন্য। কিন্তু ঝামেলা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা গত প্রায় 21 দিনে কিন্তু কোনো রেভিনিউ পাচ্ছি না, যেটা একটু আগে সুকান ভাই বললেন যে আমাদের সমস্ত খরচ হচ্ছে, আমাদের মার্চের স্যালারি আমরা দিয়েছি, আমরা বাড়ি ভাড়া দিতে হচ্ছে, আমাদের বরং অপারেটিং খরচ বেড়ে গেছে, কারণ যে লোকগুলোকে এখন আমরা রাখতে হচ্ছে তাদের সমস্ত প্রিকশন এবং খাওয়া দাওয়া সবকিছু আমাদের অ্যারেঞ্জ করে দিতে হচ্ছে। সো খরচ বেড়েছে, কিন্তু আমরা গত 21 দিন ধরে কিন্তু কোনো রেভিনিউ পাচ্ছি না। আর ই কমার্সে যেটা, সেটা আমি এখন যেহেতু ই কমার্সের শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা বেশি, আমরা যেহেতু নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ে কাজ করি না, আমরা বেবিদের প্রোডাক্ট এবং অন্যান্য বিষয়ে কাজ করি, সো আমরা এটা টোটালি আমরা মানে আমরা এখন অন্য যেমন পিপি বা অন্যান্য এই জিনিসগুলোতে আমরা কাজ করছি। এবং আপনারা জানেন যে ই কমার্স থেকে কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যা পৌঁছে দেওয়ার জন্য, সেই সীমিত আকারে যে সুবিধাগুলো এগুলো দিচ্ছি। আমি আসলে যে কথাটাতে আসতে চাচ্ছিলাম যে প্রণোদনা যে শব্দটা বলা হচ্ছে এখানে একটু গ্যাপ আছে, গ্যাপটা একটু ধরিয়ে দেই, সেটা হচ্ছে যে এই যে টাকাটা, এটা কিন্তু একটু আগে সুখন ভাই কারেক্টলি বললেন, এটা কিন্তু ঋণ, 9% ঋণ, তার 4.5% দিবে সরকার আর 4.5% দিবে গ্রাহক যিনি ঋণ নিবেন, ঋণদাতা। এই প্রণোদনা হচ্ছে 4.5% যেটা গভর্নমেন্ট দিবে, কিন্তু আপনি যদি সময় মতো পরিশোধ না করতে পারেন তাহলে কিন্তু আপনাকে আবার 9% শোধ করতে হবে। এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে যারা অলরেডি ঋণ নিয়ে রেখেছেন তাদের পুরনো ঋণ গুলোর রেট কি হবে, কারণ এখন কিন্তু তার ইনকাম নাই, যে কথাটা আমি বললাম, তাহলে সে আবার ক্লাসিফাইড হবে। সো এই টোটাল ইকোনমিক সিস্টেমে, তারপরে যেটা হচ্ছে যে ওই ওই যে লেয়ারটার কথা বললেন সুখন ভাই, ওই লেয়ারে পৌঁছতেই পারবে না, কারণ হচ্ছে যে ব্যাংকিং চ্যানেল তাদেরকে কিন্তু রিকগনাইজ করে না, কারণ এরকম হাজারো লাখো প্রতিষ্ঠান আছে যারা ব্যাংকিং চ্যানেলে ব্যবসাই করেন না, তা হয়তো তার ট্রেড লাইসেন্সই নাই, বা ট্রেড লাইসেন্স থাকলেও ব্যাংকের সাথে তার লেনদেন নাই, সো ব্যাংক কিন্তু তাকে চিনে না। সো ব্যাংক যেহেতু তাকে চিনে না, এটা যেহেতু সম্পূর্ণ তার এখতিয়ার ব্যাংকে টাকা দেওয়ার, ব্যাংকের এখানে গভর্নমেন্ট কিন্তু চাইলেই, কারণ ব্যাংকে টাকাটার সংস্থানও কিন্তু ব্যাংকে করতে হবে, আমি জানি না ব্যাংকে এত বড় টাকা সংস্থান কোথায় করতে হবে, যেখানে আমরা ব্যাংকগুলোতে অনেক সময় একটা চেক দিলে বলে যে ভাই পরের দিন নিয়েন, সো এরকম একটা ক্রাইসিস এর মধ্যে নর্মাল সিচুয়েশনে বলছি। আরেকটা বিষয় এখানে খুব জড়িত, সেটা হচ্ছে যে আপনি যে ঋণটা নিবেন, আপনি ঋণটা লাগবে কার, ঋণটা লাগবে যার হাতে কাজ আছে, কারণ ঋণের কিন্তু একটা ইন্টারেস্ট আছে, 72,000 কোটি টাকার পিছনে কিন্তু বছরে 3,500 কোটি টাকা ইন্টারেস্ট দিতে হবে ঋণদাতাদেরকে, তাহলে এই 3,500 কোটি টাকা ইন্টারেস্ট দিবে সে যার হাতে কাজ আছে, কিন্তু যার কাজ নাই সে কিন্তু ওই ঋণটা নিয়ে মানে সে এলিজিবল হলেও ঋণটা নেওয়ার জন্য সাহস পাবে না। যেমন আমি ব্যক্তিগতভাবে সাহস পাবো না, কারণ আমার হাতে তো, কারণ আমি জানি না লকডাউনের পরে পুরো পরিস্থিতি কি হবে, রেভিনিউ কোথায় গিয়ে দাঁড়াবে, পুরো অ্যাসেসমেন্টটাই অন্যরকম হয়ে যাবে। আমি যে জিনিসটা ফিল করতেছি, আমাদের আসলে শূন্য থেকে শুরু করতে হবে। তবে আমি ব্যক্তিগতভাবে হতাশ নই, এই কারণে প্রত্যেকটা দুর্যোগের পরে, প্রত্যেকটা ডিজাস্টারের পরে, এই ধরনের ধ্বংসযজ্ঞের পরে অনেক নতুন কিছু তৈরি হয়, অনেক নতুন অপরচুনিটি তৈরি হয়। আমি আগে যে কথাটা বলেছিলাম, আমাদের আসলে এখন শেয়ারিং মেথডে আসতে হবে, গভর্নমেন্টকে বায়ারের ভূমিকা নিতে হবে, গভর্নমেন্টকে অনেক কিছু কিনতে হবে এখন ব্যবসায়ীদের কাছ থেকে, যে যে তাহলে পরে হবে একটা কর্মযজ্ঞ তৈরি হবে, পেমেন্ট সিস্টেম তৈরি হবে, তখন মানুষ ঘুরে দাঁড়ানোর সাহায্য পাবে। এবং এখন কোলাবোরেশন, এখন প্রতিযোগিতার সময় না, এখন কার কোন কোন জিনিস আনইউটিলাইজ আছে তাদেরকে এনে ইউজ করতে হবে, যে তোমার এটা আছে আমার এটা আছে আসো একসঙ্গে ইউজ করি। এবং প্রয়োজনে একই এমপ্লয়িকে, যারা ধরেন একটা মানুষ একই একই মেধা সম্পন্ন মানুষকে প্রয়োজনে 2-3 জায়গায় কনসালটেন্সি বা মেধার ব্যবহার করার সুযোগও দিতে হবে, কারণ আমরা যেরকম ডিভাইস শেয়ারিং এর কথা বলি, এখন ওই মেধা মেধাটাকেও শেয়ারিং করার ব্যবস্থা করতে হবে, কারণ যে মানুষটা যে রোজগারটা করতো তাকে হঠাৎ করে যদি বলা হয় যে কালকে থেকে তোমার বেতন অর্ধেক করে দেওয়া হইলো, তোমার পোষায় কিনা দেখো, আমি কিন্তু দিতে পারবো না এর বেশি, তখন সে যাতে তার
ইনকামটা বাড়াইতে পারে সেই সুযোগ গুলাও কিন্তু তৈরি করে দিতে হবে। তো আমি এইখানেই শেষ করতে চাচ্ছি, আমার 9টা আর একটা লাইভ আছে, স্যার আমাকে ক্ষমা করবেন। আপনার সঙ্গে পরিচিত হয়ে খুব ভালো লাগলো সুখন ভাই, ইউ আর ডুইং গ্রেট ইনশাল্লাহ। সুগন ভাই কথা হবে আবার, এবং ডাক্তার আপা আপনাকে স্যালিউট, অসাধারণ কাজ করছেন। আসসালামু আলাইকুম। ইকবাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য, আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য। ইনশাআল্লাহ আগামী কোন প্রোগ্রামে আবার দেখা হয়ে যাবে আপনার সাথে। সালামু আলাইকুম আপনাকে। আপনাদের কথা আমি আবার শেষ হওয়ার পরে আবার রেকর্ড দেখে নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাইয়া জি, আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমি চলে যেতে চাই সুলাইমান সুখনের কাছে। আপনি তো ডিজিটাল মানি সার্ভিস নিয়ে কাজ করছেন, এই করোনার এই সিচুয়েশনে ডিজিটাল মানি সার্ভিসটা আমাদের সোসাইটিতে কিভাবে ইম্প্যাক্ট ক্রিয়েট করছে এবং আপনার প্রতিষ্ঠান কিভাবে ভ্যালু অ্যাড করার ট্রাই করছে? অসংখ্য ধন্যবাদ। আমি নগদে কাজ করি, মার্কেট ডেভেলপমেন্ট এন্ড কমিউনিকেশন পোর্টফোলিওটা দেখছি। সো আমরা আগে থেকেই চাচ্ছিলাম যাতে আমরা সম্ভবত সুলাইমান সুখন লাইনটা ড্রপ করেছে, আমরা ওয়েট করছি। হ্যালো, এম আই অডিওবল? ইয়া ইয়া, আমরা শুনতে পাচ্ছি। সো আমরা যেটা করেছি, আমরা শুরুতেই আমাদের আমাদের সারা দেশে প্রায় 200 মতো ডিস্ট্রিবিউশন হাউস আছে, সেখান থেকে আমাদের ডিএসও ডিস্ট্রিবিউশন সার্ভিসরা আমাদের 1.5 লাখ দোকানে গিয়ে ডিজিটাল মানি দেয়া, ফিজিক্যাল মানি কালেক্ট করা, এই কাজগুলো করে থাকে। তো আমরা লকডাউনের মধ্যেও যতটুকু পারছি সেন্সিটিভ রুট এবং যেসব জায়গায় দরকার প্রতিটি জায়গায় সার্ভিস লেভেলটা মেনটেন করার চেষ্টা করে যাচ্ছি। আমরা এই কাজটা করতে গিয়ে আমরা দেখলাম যে আমরা এমন কিছু একটা করতে পারি যাতে এই ডিজাস্টারের সময় আসলেই মানুষের উপকার হয়। সেটা হচ্ছে যে এজেন্ট টু এজেন্ট, মানে এক একজন ক্ষুদ্র উদ্যোক্তা যখন আরেকজনের কাছ থেকে মাল কিনছেন, তখন যে টাকাটা পাঠাচ্ছেন সেটার রেট যাতে হাজারে 20 টাকা বা 18 টাকা না থাকে, সেটা যাতে কমিয়ে নিয়ে আসা যায়। সেই জন্য আমরা প্রথমে যেটা করলাম, প্রথমে যখন প্রণোদনা ঘোষণা দিলেন, আমরা এই খরচটা 1,006 টাকায় নামিয়ে নিয়ে এসেছি। তার মানে একজন উদ্যোক্তা যখন এখন আরেকজন উদ্যোক্তার কাছ থেকে কোনো কিছু কিনবেন, তাদের 1,000-এর ট্রানজাকশনটা 6 টাকা ফি দিতে হবে, সেটা গত 11 বছরে কেউ কমায়নি। সো এই ডিজাস্টারের সময় আমরা জাস্ট কয়েকদিনের মধ্যে, যে গত পরশু দিন আমরা ঘোষণা দিয়েছি, এখন 1,006 টাকা। সো আমরা মনে করি এই কারণে এই যে ডিজিটাল ট্রানজাকশন এবং মূল্য বৃদ্ধির যে একটা ব্যাপার, সেই জিনিসটা হয়তো অনেকটা কমে আসবে। সো আমরা সেই জায়গা থেকে চেষ্টা করছিলাম আমাদের অর্গানাইজেশন নগদ। আর আমরা ইয়েস, আমাদের মানুষজনকে এখনো বিভিন্ন জায়গায় গিয়ে টাকা কালেক্ট করতে হচ্ছে, টাকা নিতে হচ্ছে আমাদের। সেই জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে আমাদেরকে চিঠি এবং সরকারি যে অনুমতি পত্র সবই দেওয়া হয়েছে, সেসব নিয়ে আমাদের মানুষজন যাচ্ছে। তারপর একটা রিস্ক তো থেকেই যায়, আমরা মিনিমাম একটা হেলথ হ্যাজার্ডস এনভায়রনমেন্ট হেলথ এন্ড সেফটি EHS পলিসি মেনটেন করে আমরা কাজ করছি। এর পাশাপাশি আমি যদি একটা ছোট্ট একটা তথ্য দিতে চাই, আমার কাছে কিন্তু মনে হয় ইকবাল ভাই বলছিলেন যে প্রতিটি কাজেরই ডিজাস্টারের পরে কিন্তু নতুন করে কিছু অপরচুনিটিস তৈরি হয়। আমাদের জন্য একটা বড় অপরচুনিটি হবে, চায়না থেকে ম্যানুফ্যাকচারিং অনেক গুডস যারা কেনেন বানান সেসব কোম্পানি বেরিয়ে আসবেন। চায়নার প্রতি মানুষের যে একটা বিশ্বাস ছিল, সেই বিশ্বাসটা চায়না কিছুটা হলেও ভঙ্গ করেছে অবশ্যই, কারণ তাদের ফুড হ্যাবিট অনেক কিছু বলার পরও তারা এমন কিছু কাজ করেছে যেটা করা উচিত ছিল না। আপনারা জানেন উহানের একটা ফুড মার্কেট যেটা একদম অনৈতিক, ইলিগাল, সেই কাজটা তারা করেই যাচ্ছিল, যার খেসারতটা পুরো পৃথিবী দিচ্ছে। জাপানের প্রধানমন্ত্রী অলরেডি বলে দিয়েছেন যে চায়না থেকে ফ্যাক্টরি নিয়ে চলে আসো। সো এই কাজটা অনেক বেশি হবে, এবং ঠিক এই জায়গায় আমরা যারা এখনো বাংলাদেশ থেকে শুরু করে ভিয়েতনাম এরকম বাকি কিছু দেশ হয়তো, আমি আবারও বলছি হয়তো, ম্যানুফ্যাকচারিং এর অনেকগুলো দিক উন্মোচিত হবে। চায়নাকে আমরা যেরকম ফ্যাক্টরি অফ দ্য ওয়ার্ল্ড হিসেবে চিন্তা করতাম, সেই জিনিসটা ধীরে ধীরে কমে আসবে। সাইকোলজিক্যালি আমিও কিন্তু এখন চায়না থেকে এসছে প্রোডাক্টটা, আমি একটু ভয় পাচ্ছি, ইজ ইট ডিসইনফেক্টেড, এটা কোথায় হয়েছে, এটা কি উহানের আশেপাশে না কোন জায়গা থেকে হয়েছে, কোন কর্মী করেছে, এটা কে ধরেছে, বিকজ ভাইরাস ইজ সামথিং ভেরি ট্রিকি, ইউ ক্যানট সে, মানে একটা একটা ইয়ে থেকেই যায়। আমার যেটা মনে হয় যে চাইনিজ প্রোডাক্ট, আমরা আগে যেটা বলতাম যে অনেকদিন চলে না বা এই কথাগুলো ছিল, এখন যেটা মনে হবে চাইনিজ প্রোডাক্ট অস্বাস্থ্যকর। আর এই অস্বাস্থ্যকর কথাটা যদি কনজিউমার সাইকিতে যায়, এবং যেটা যাওয়া শুরু করেছে, যেমন আমি নেক্সট টাইম চাইনিজ কোনো কিছু কেনার আগে অনেকবার ভাববো। এই জন্য আমি JCI এর যারা দেখছেন মারুফের মাধ্যমে বলতে চাই যে শুধুমাত্র ট্রেডিং এর উপর নির্ভর না করে বাংলাদেশে অনেক ধরনের হালকা থেকে মাঝারি এমনকি হেভি ওয়েট ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানুফ্যাকচারিং অপরচুনিটিস আসতে পারে। আমরা গার্মেন্টস কিছু খরচ বা কিছু অর্ডার আমাদের কমে গেছে, বাট যেহেতু আমরা অলরেডি কিন্তু ইলেকট্রনিক সার্কিট বোর্ড থেকে শুরু করে IC আমরা অনেক কিছু বানাচ্ছি, ফ্রিজ অ্যান্ড দেন কম্প্রেসর অনেক কিছু বানানো শুরু করেছি, আমার কাছে কেন জানি মনে হয় যে চায়নার কারণে সাইকোলজিক্যালি একটা
নেগেটিভিটির কারণে আমাদের মতো দেশগুলোর দিকে ম্যানুফ্যাকচারিং জবস এবং ম্যানুফ্যাকচারিং অর্ডারস অনেক বাড়তে পারে। তো সেই প্রিপারেশনটা আমরা নিলে আমার মনে হয় ডিজাস্টারের পরে চায়না, যেটাকে আমরা পৃথিবীর ফ্যাক্টরি হিসেবে জানতাম, সেই জায়গাটা আমাদের মতো কিছু দেশে ছড়িয়ে যাবে, কারণ আমরা এদিক থেকে অনেক এগিয়ে আছি ম্যানুফ্যাকচারিং দিক থেকে। সো দিস ইজ দ্য গুড সাইড আমার যেটা মনে হয়। আর নগদের পক্ষ থেকে আমরা যেটা বললাম মারুফ, জিজ্ঞেস করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা 1,006 টাকা, যেটা গত 12 বছর হয়নি, আমরা ডিসিশন নিয়েছি, এবং এই কাজটা করতে গিয়ে আমাদের বিজনেস কেস এর ফিজিবিলিটি 1 থেকে 3 বছর পিছিয়ে যাচ্ছে, তারপরও আমরা সেই সিদ্ধান্তটা নিয়েছি, বিকজ আমরা মনে করি যে মানুষ বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে মানুষ বাঁচবে, ব্যবসা করার অনেক সময় পাওয়া যাবে। এই সময়টা ব্যবসার নয়, এই সময়টা মানুষকে সেবা করার। অসংখ্য ধন্যবাদ সুলাইমান শখুন। এ পর্যায়ে আমরা ডক্টর ফাতেমার কাছে চলে যাব। আমরা সবাই জানি করোনা থেকে প্রতিরোধ হওয়ার জন্য বেসিক কি কি এটিকেট মেনটেন করা প্রয়োজন, তারপরেও অ্যাজ এ ডাক্তার আপনার মুখ থেকে আমরা একটু শুনতে চাই, আমরা বেসিক কি কি এটিকেট মেনটেন করতে পারি। আচ্ছা, করোনা ধরা পড়ার পরে, মানে ওখানে যখন আর কি ধরা পড়লো 31 ডিসেম্বর ওরা ঘোষণা করলো, এরপর থেকে আমরা সবাই দেখে আসতেছি আমাদের দেশে আসা আজ পর্যন্ত যে কিভাবে আমরা এখান থেকে মুক্তি পাবো, মানে করোনা যেন না হয়, আমরা যেন এফেক্টেড না হয়। তারপরেও হচ্ছে আমরা আবার বলছি, প্রথম কথা হচ্ছে হ্যান্ড ওয়াশিং, হ্যান্ড ওয়াশিং বা হাত ধোয়াটা। এটা কেন বলছে, হ্যাঁ আমরা জানি হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়, কিন্তু হাঁচি কাশিটা কোন সারফেসে যে পড়লো, সেই সারফেসটা আমি ধরছি কিনা, তো তখন কি করবে, আমাদের হাতে ভাইরাসটা লেগে যাবে। যার কারণে প্রথম কথাই হচ্ছে হ্যান্ড ওয়াশিং, হাত ধুতে হবে। তারপরে কথা হচ্ছে মাস্ক পরো। মাস্ক পরার ব্যাপারটা হচ্ছে WHO ওয়েবসাইট ঘাটলে আপনারা দেখতে পাবেন যে ওখানে বলা আছে, যে ব্যক্তি হচ্ছে এফেক্টেড না বা যার হাঁচি কাশি নাই তার মাস্ক পরা দরকার নাই, কিন্তু যে ব্যক্তি করোনা এফেক্টেড না হলেও সে যদি হাঁচি কাশির তার থেকে থাকে তাকে অবশ্যই মাস্ক পরতে হবে। যারা হচ্ছে সরাসরি COVID-19 বা হচ্ছে হসপিটালের হাঁচি কাশি কোনো রোগীকে হচ্ছে সেবা প্রদান করছে তাদেরকে অবশ্যই মাস্ক পরতে হবে। অ্যান্ড মাস্কটা হচ্ছে হোমমেড মাস্ক না, মানে কাপড়ের মাস্ক না, অবশ্যই সার্জিক্যাল মাস্ক। অ্যান্ড COVID-19 মানে যারা হচ্ছে সরাসরি চিকিৎসা প্রদান করতেছে তাদেরকে অবশ্যই PPE এবং হচ্ছে N95 মাস্ক পরতে হবে। নর্মাল সার্জিক্যাল মাস্ক দ্বারাও হচ্ছে ভাইরাস প্রিভেন্ট করা সম্ভব না। আর তারপরে হচ্ছে বলছে যে চোখ নাক মুখ, মানে হাত দিয়ে স্পর্শ করা যাবে না, যেহেতু আমরা হাত দিয়েই সকল কাজ করি আর কি, তো হাতটা কখন কোন জিনিসটা ধরছি, কোথা থেকে ভাইরাস আমাদের হাতে আসতেছে সেটা তো আমরা বুঝতেছি না বা নিজের অজান্তেই হয়ে যাবে, যার কারণে মুখ নাক আর মুখ ধরতে নিষেধ করে দিয়েছে। কারণ হচ্ছে আমাদের স্কিনের যে মানে কম্পোনেন্ট বা স্কিনটা যেভাবে তৈরি সেটা হচ্ছে ভাইরাস বা ব্যাকটেরিয়া পেনিট্রেট মানে ঢুকতে পারবে না, সেই ক্ষমতা তার আছে, কিন্তু চোখ মুখ নাক মানে যেগুলো মিউকাস বলে মানে মেডিকেল ভাষায় আর কি, এগুলা স্কিনের কম্পোনেন্টটা ভিন্ন। এই মানে এসব জায়গায় যদি ভাইরাস বা ব্যাকটেরিয়া এফেক্টেড হয় তো সেটা আমার শরীরে যেতে পারে, যার কারণে হচ্ছে স্পেসিফিক ভাবে বলে দিয়েছে চোখ নাক মুখ যেন আমরা হাত মানে না ধরি আর কি। আর শিষ্টাচার মানে কাশি শিষ্টাচার যেটা, সেটা তো আমরা মানে শুধু ভাইরাসের জন্য না, আমাদের আসলে সবসময় করা উচিত যে কাশি দেওয়ার সময় টিস্যু দিয়ে যেন নাক মুখ ঢেকে আমরা কাশি দিই, আর যখন আর কি যদি টিস্যু না থাকে বা কাপড় না থাকে তখন যেন আমরা কুনুইতে হচ্ছে কাশি দিই, কারণ কুনুই মানে এলবো স্পেসটা হচ্ছে সরাসরি কানেক্টেড হয় না, যার কারণে আর কি বলা হয় আর কি যে একজন আরেকজনের সাথে স্পর্শ কুনুইতে লাগে না সচরাচর, এটা একটা সেফ এরিয়া। অসংখ্য ধন্যবাদ ডক্টর ফাতেমা আপনাকে, আপনি সুদূর কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে আমাদের সাথে জয়েন করেছেন। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তো শেষ পর্যায়ে এসে আমরা একটু এক মিনিট করে সুলাইমান শুকন এবং আব্দুল মান্নান স্যারের কাছ থেকে ওভারঅল সাম আপটা একটু শুনতে চাই। শুরুতে আমি প্রফেসর ডক্টর আব্দুল মান্নান স্যারের কাছে যেতে চাই। স্যার, আপনি যদি 1 মিনিটে পুরো আলোচনাটাকে একটু সামারি করে নিয়ে আসেন। স্যার, না সেই তো আজকের আলোচনাটা তো অনেকগুলো দিক কভার করেছে, এটাকে যদি 1 মিনিটে সামারি করি, আমি আগে শুরুতে যে কথাটা বলেছি, আমরা আবারও এরকম একটা পৃথিবীর চিন্তা করি যেই পৃথিবীতে আমরা সমাজ নিয়ে চিন্তা করব, স্বাস্থ্য নিয়ে চিন্তা করব এবং আমাদের পরিবেশ নিয়ে চিন্তা করব, রাদার দেন থিঙ্কিং অ্যাবাউট প্রফিট, মানে প্রফিট সিকিং। আমরা হিউম্যান বিইংস হ্যাভ চেঞ্জ এ লট, হিউম্যান বিইংস আর মানে
ট্রুলি ট্রুলি একটা গ্রিডি জায়গায় পৌঁছে গিয়েছিল, সেই জন্য নেচার আমাদেরকে এই ধরনের একটা জায়গায় এনে ফেলে দিয়েছে। সুতরাং আমরা যদি ওই গ্রিডি পার্টটাকে এভয়েড করি, যে কোনো কিছুই করি, ব্যবসা বাণিজ্য কোনো কিছুই কিন্তু আমরা বন্ধ রাখতে পারবো না, সবকিছুই করবো, কিন্তু সবকিছুর মধ্যেই থেকে আমাদেরকে সমাজ এবং আমাদের পরিবেশ, আমাদের নেইবারহুড, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র সব কিছু মিলে আমাদের চিন্তা করতে হবে। আমরা অনেক সময় অনেক ব্যবসা বাণিজ্য অনেক কিছু এমনভাবে ডিজাইন করেছি, এই যদি আমি ব্যবসার ক্ষেত্রেই বলি, আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি সেগুলো কিন্তু সমাজে ভালো করার চেয়েও তাদের কিন্তু একটা নেগেটিভ সাইড আমাদের সবার সামনে আজকে কিন্তু দৃশ্যমান। সে কারণে মানুষকে আরো বেশি মানবিক হতে হবে, এবং আমি বলবো লিডারদের অনেক রেসপন্সিবিলিটি রয়েছে। এটা শুধু বাংলাদেশের লিডার না, সারা পৃথিবীর লিডারদেরই একটা রেসপন্সিবিলিটি রয়েছে যে তারা কি ধরনের একটা বিশ্বকে আগামী দিনে দেখতে চায়। আমরা সবাই চাই যে এই 7.5 বিলিয়ন থেকে আগামী 25 বছরে আরো 1 বিলিয়ন পপুলেশন কিন্তু পৃথিবীতে এসে যাবে, এবং তাদেরকে ঘিরে আমরা ব্যবসা বাণিজ্য যাই করি না কেন, আমাদের ওই দুইটা জায়গায় আমরা চিন্তা করব যে কাউকে আমরা যেন পিছিয়ে না রাখি। সমাজ আমরা নিজেরা এগোতে এগোতে সমাজে যারা বঞ্চিত এবং যারা নিগৃহীত তাদের কথা এক ধরনের ভুলেই বসেছি। আজকে আমরা বাংলাদেশে 3 কোটি হতদরিদ্র জনগণের কথা ভাবছি, কিন্তু তাদের কথা যদি আমরা সেইভাবে আগে থেকে চিন্তা করতাম যে এদেরকে আমরা একটা এমপ্লয়মেন্ট সেক্টরে ভালোভাবে আনবো, অথবা আজকে ত্রাণ দেওয়ার ক্ষেত্রে দেখেন আমাদের দেশে কিন্তু ডিজিটাল বাংলাদেশে অনেক এগিয়েছি। সবাই আমরা এখন বলি যে আমাদের একটা ন্যাশনাল আইডি আছে, কিন্তু আমরা সেই ন্যাশনাল আইডির এগেনস্টে হতদরিদ্রদেরকে আইডেন্টিফাই করতে পারছি না, তাদের অ্যাকাউন্ট গুলোকে আমরা সেগ্রিগেট করতে পারছি না। যেটা একটু আগে সুকন বললো যে 150 টাকা তাদেরকে পৌঁছানো, 150 টাকা কেন, ইন্ডিয়াতে 500 টাকা করে পৌঁছানো হয়েছে মিলিয়ন্স অফ লোকরে তাদের অ্যাকাউন্টে টাকাটা দিয়ে। রাষ্ট্রের একটা জায়গা থেকে টাকাটা ডিস্ট্রিবিউট করা যেত সবচেয়ে বটম পিরামিড অফ দিস সোসাইটিকে, কিন্তু আমরা ডিজিটাল বাংলাদেশে এগিয়ে যাচ্ছি, কিন্তু আমরা যাদেরকে প্রয়োজনে সাহায্য করব তাদেরকে কোনো নেটওয়ার্কের ভিতরে তাদেরকে আনি নাই। তাদেরকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আমরা স্বাস্থ্য সেবাগুলো কিন্তু উপজেলা পর্যায়ে পৌঁছায় নাই। আমাদের টেস্ট কিট গুলো অথবা PCR মেশিন গুলো সিলেটের মতো হসপিটালে অথবা বড় বড় খুলনার হসপিটালে অথবা রংপুরের হসপিটাল ঠিক মতো এখন বসানো হচ্ছে। কেন এটা হবে, একটা PCR মেশিন বা এই ধরনের ইয়েগুলো কিন্তু খুব একটা খরচ কিন্তু না। আমরা দেখেছি বাংলাদেশের একটা হসপিটালেও কিন্তু 120 টাকার মানে পারচেজ করার জন্য কিন্তু নানান ধরনের প্রক্রিয়া আমরা ইতিপূর্বে শুনেছি, কিন্তু আমরা কিভাবে এই টেস্ট কিট গুলো এই স্বাস্থ্য সেবাগুলো মফস্বলে গ্রামে গঞ্জে পৌঁছানো যায় সেটা কিন্তু আমরা করে নেই। আজকে যদি সেটা করতে পারতাম, যদি করে ফেলতে পারতাম, তাহলে আমরা আজকে বাংলাদেশে প্রতিদিন 1 লক্ষ লোকের টেস্ট করতে পারতাম, কিন্তু সেটা আমরা প্রতিদিন এখনো 1,500 লোকের টেস্ট করতে পারছি না। এই অবস্থায় কত কোভিড পেশেন্টস এখন সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে সেটার কোনো স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে নাই। আমরা কোভিড কে কিভাবে ব্যাটল করব, এই ব্যাটলে নামতে হলে যে ফ্রন্টিয়ার গ্রুপ আছে, যে হেলথ সেক্টরে যে আমাদের 19 লক্ষ লোক আছে, আমাদের যে 1 লক্ষ ডাক্তার আছে, তারা যে কাজটা করবে তারা কোনোভাবে আইসোলেট করতে পারছে না কোনটা হটস্পট, কোনটা জায়গায় আমরা মানে সেবা দান করব সেই জায়গাগুলো। সুতরাং আমরা সবাই আগামী দিনে এমন একটা সমাজ এবং এমন একটা দেশ আমরা গড়ার চিন্তা করি যে আমরা যে কোনো মানে দুর্যোগ মুহূর্তে আমরা যেন যারা নিগৃহীত, যারা সবচেয়ে বেশি বঞ্চিত তাদেরকে যেন আমরা অ্যাড্রেস করতে পারি, সেটা ডিজিটালি হোক, ডিস্টেন্স যে কোনো মেজার হোক, অথবা ব্যাংকিং চ্যানেলে হোক, অথবা সাপ্লাই চেইনের মাধ্যমে হোক। এখন গতকালকে প্রধানমন্ত্রী আরো 50 লক্ষ লোকরে রেশন কার্ড দেওয়ার কথা ঘোষণা দিয়েছেন, কিন্তু বাংলাদেশে কি এই প্রত্যেকটা উপজেলায় বা গ্রামে গঞ্জে মেম্বার চেয়ারম্যান বা এমপিরা নেই যারা এই ডেটাবেসটা আরো 5 বছর আগে দিতে পারতো? তারা তো এই নেটওয়ার্কটা আরো বাড়াতে পারতো। আমাদের দেশে কিন্তু সেফটি নেটে অনেক লোক আছেন যারা বিধবা ভাতা পায়, বৃদ্ধ ভাতা পায়, মুক্তিযোদ্ধা ভাতা পায়, কিন্তু আমরা দুর্যোগকালীন ভাতা দেওয়ার জন্য যাদের আয় সীমা একটা নিম্নমানে আছে তাদের ডেটাবেস কেন আমরা তৈরি করি নাই? আমরা ট্যাক্সের আওতায় শুধু একটা সার্টেন গ্রুপকে আনতেছি, শুধুমাত্র যারা ট্যাক্স পে করবে, কিন্তু ট্যাক্সের আওতায় আমরা তাদেরকেও আনা উচিত
আমেরিকা বা উন্নত দেশ যেটা করছে যে গরিবরাও ট্যাক্সের আওতায় থাকবে, প্রয়োজনে তাদেরকে ট্যাক্স থেকে রিটার্ন দেওয়া হবে, তারা ট্যাক্স দিবে না, তাদেরকে আমরা প্রতি বছর তাদেরকে আমরা টাকা সাহায্য করব আমাদের নেটওয়ার্কের মাধ্যমে। সেই যে আজকে নগদ অথবা অন্যান্য বিকাশ অন্যান্য পদ্ধতিতে আমরা টাকা পৌঁছানোর একটা প্রক্রিয়া অথবা SSL কমার্সের মাধ্যমে যে যে নেটওয়ার্কিং এর মাধ্যমে আমরা ফাইন্যান্সিয়াল টাকা ডিসবার্স করতে পারি, সেগুলোকে আমরা সামগ্রিকভাবে এনে দেশের একটা বৃহৎ জনগোষ্ঠীকে কানেক্টিভিটিতে আনতে হবে। যদি আমরা না আনতে পারি তাহলে কিন্তু আমরা আগামী দিনে এই কোভিড এর শিক্ষা থেকে যদি আমরা শিক্ষা না নেই তাহলে আগামী দিনে আমরা কিন্তু এই 18 কোটি মানুষ এবং এটা আরো বাড়বে এই জনগোষ্ঠী বৃহৎ জনগোষ্ঠী নিয়ে আমরা অনেক বড় বিপদে পড়বো। এবং আমার বিশ্বাস যে আমরা এবার একটা লেসন নিব এবং আমার বিশ্বাস কোভিড এর পরে সারা পৃথিবী চেঞ্জ হবে এবং সারা পৃথিবী সহ বাংলাদেশের মানুষেরও মানসিকতা চেঞ্জ করতে হবে এবং যারা আমরা সমাজে একটু মানে ভালো পর্যায়ে আছি তারা যেন আমরা চিন্তা করি, সব সময় চিন্তা করি যে এই সমাজে অনেক বঞ্চিত লোক আছে যাদেরকে আমাদেরকে সব সময় অ্যাড্রেস করতে হবে এবং সেটা যে কোনো কিছুর মাধ্যমে হোক আমরা সেই চেষ্টাটা করব। আর সর্বোপরি আমি যেহেতু শিক্ষা অঙ্গনের সাথে সম্পৃক্ত আছি আমি এখনো মনে করি আজকের এই আলোচনার মাধ্যমে যদি সরকারের কোনো পর্যায়ের কেউ এটা শুনে থাকে তারা যেন এই বঞ্চিত স্টুডেন্টদের কথা ভাবে এবং আমরা যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় চালাচ্ছি বিশেষ করে আমাদের কিন্তু সুকন যেটা বলেছে বা ওই যে ইকবাল যেটা বলেছে যে আমাদের রেভিনিউ জেনারেশন একদমই বন্ধ হয়ে গিয়েছে, আমরা আগামী দিনে এই প্রতিষ্ঠানগুলো কিভাবে চালাবো সেটা নিয়ে আমরা শঙ্কিত আছি। অচিরেই আমাদের সেই কার্যক্রমগুলো যেন আমরা দূরশিক্ষণ বা অন্য কোনো পদ্ধতিতে যেন চালু করতে পারি সেক্ষেত্রে আমাদেরকে ফ্রিডম দেওয়া দিতে হবে এবং ফ্রিডম দিলেই আমরা হয়তো একটা ইকোনমিক অ্যাক্টিভিটিও কিন্তু চালাতে পারবো পড়াশোনার মাঝে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এই পর্যায়ে আমরা সুলাইমান শুভনের কাছে চলে যেতে চাই। আমার ফোনের চার্জ একদম চলে গেছে, আমি ডিসকানেক্টেড হয়ে গেলে মাফ করে দেবেন। আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, প্লিজ একেবারে শেষ পর্যায়ে আপনি অ্যাড করেন। আমি যেটা বলছি যে এখন একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ তৈরি হবে, ডিপ্রেশন তৈরি হবে, এই জিনিসগুলো নিয়ে যাতে আমরা একটু খেয়াল রাখি আর আমরা যাতে সবাই ভালো থাকি আর আমরা আমরা জিতবই। সো ভয় পাওয়ার কিছু নেই, আমরা যাতে চেষ্টা করে যাই যার যার জায়গা থেকে। অসংখ্য ধন্যবাদ, আমার 1% চার্জ আছে, আমি সবাইকে একটু ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে চাচ্ছি। স্যার সালাম আলাইকুম, ডক্টর অপু সালাম আলাইকুম, মারুফ অসংখ্য ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ ডক্টর ফাতেমা সুলাইমান সুখন এবং প্রফেসর আব্দুল হান্নান স্যার, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। সো জেসিআই ঢাকা ইস্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই অনলাইন কনভারসেশনে জয়েন করার জন্য এবং আপনাদের এই মূল্যবান মতামত থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম। আশা করি যারা আমাদের এই আলোচনা শুনেছেন তাদের ডে টু ডে লাইফে এটার ইম্প্যাক্ট ভালো ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। এবং স্যারের কথার সাথে আমি সুর মিলিয়ে বলতে চাই, যদি গভর্নমেন্টের নীতি নির্ধারণী পর্যায় থেকে যদি কেউ আমাদের এই আলোচনাগুলো শুনে থাকেন তাহলে এই আলোচনার স্যার যে কয়েকটা বিষয় খুব স্পেসিফিক আলোচনা করেছেন, একেবারে তৃণমূল পর্যায়ে মানুষের কাছে আমরা কিভাবে এই সহায়তা পৌঁছে দিতে পারি, এবং স্যার আরেকটা কথা বলছেন ইউনিভার্সিটি এই লাখো স্টুডেন্ট যারা আছেন এই লম্বা সময়ে তাদের দিকটা যাতে ভেবে পৃথিবীর অন্য সকল বড় বড় দেশে বড় বড় ইউনিভার্সিটিতে অনলাইনের মাধ্যমে ক্লাস হচ্ছে, এক্সাম হচ্ছে, তাহলে কেন আমাদের বাংলাদেশে নয়। তো এই বিষয়গুলো যদি আমরা মাথায় রেখে সামগ্রিক ভাবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি আমার মনে হয় আমরা অবশ্যই জয়ী হব, সামনের দিকে এগিয়ে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।